السلام عليكم السلام عليكم السلام عليكم কি একশো জন কি আজকে লাইভ করবে না সকালবেলা দেখে কষ্ট পাবো তো একশো জন যদি লাইভ না করে আমার কাছে সব সবসময় মনে হয় কি বুঝছো গ্রুপে পঁচিশ হাজার তিরিশ হাজার এক লাখ মানুষ দিয়ে আমার কিছু যায় আসে না আমার যায় আসে কয়জন লাইভ করতেছে রেকর্ডের পরে হয়তো অনেকেই করে বাট তাদের তো আমি আর দেখি না তো এবং লাইভ যারা করে তাদেরকে আমি দেখি তাদেরকে আমার ভালো লাগে তো আমি লাইভ স্টুডেন্ট খুঁজি মানে বিষয়টা হইছে যে লাইভে যখন মানুষ বেশি দেখা যায় অটোমেটিক ভালো লাগে কাজ করে লাইভে যখন মানুষ কম থাকে তখন মানে আরে মানুষ কম মানে একটা স্টাফ টু মেনটেন দ্য এনার্জি যে আমি চেষ্টা করি যে লাইভে যতজনই থাকুক দেখবো না যে লাইভে কতজন আছে ইটস নট দ্য ম্যাটার অফ ফ্যাক্ট ম্যাটার অফ ফ্যাক্ট যে কয়জনই আছে তাকে আমার ভালো করে পড়াইতে হবে তারপরও মানে হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড মানুষ তো দেখা যায় যে হচ্ছে একটা মানে নেগেটিভ ভাইব কাজ করে যে অনেক বছর ধরে পড়াচ্ছি তো এই জন্য হচ্ছে সমস্যা হয় না নতুন টিচাররা অনেক সময় আইলে আমার তো কেউ নাই আমি কেমনে পড়াবো তো আজকে চার পাঁচ বছর ধরে পড়াচ্ছি জানি অভিজ্ঞতাটা আসলে এটাই যে শুরুতে অনেক মানুষ থাকে শেষে কেউ থাকে না মানে শুরু করতে পারে সবাই শুরু করে সবাই আগ্রহ থাকে সবার বাট সে আগ্রহটা ধরে রাখতে পারে না এটাই হচ্ছে কঠিন কাজ দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কিন্তু এটাই কনসিস্টেন্সি ধরে রাখা তো এটা তো শুধু ক্লাস না ক্লাস ছাড়াও যে নামাজে গেলে আমার তারাবি নামাজের সময় আমি খেয়াল করি যে প্রতি রমজানে যে তারাবি হয় স্পেশাল হচ্ছে তারাবি। ইবাদত বলা হয় তো তারাবিতে প্রথম তারাবিতে এত মানুষ হয় যে হচ্ছে যে যারা নর্ম মানে সবসময়ের মুসল্লি তারা জায়গা পায় না তারাবিতে যে তাদের হচ্ছে যে জায়গা হয় না তারাবিতে যে এত মানুষ হয় তো হচ্ছে প্রথম তারাবিতে জুম্মার থেকেও বেশি মানুষ দ্বিতীয় তারাবিতেও মানুষ তারপর রমজানের প্রথম যে শুক্রবার ভয়াবহ লেভেলের মানুষ সো একটা দুইটা তিনটা চারটা তারাবি পড়ল পড়ার পরে এর পরে শুরু হয় ফাঁকিবাজি এরপরও চার টাকাত পরে চলে যায় দশ টাকাত পরে চলে যায় কয়দিন পর আর আসে না এবং শেষ হইতে হইতে বিশ বাইশ একুশ তারাবিতে দেখা যায় যে মসজিদের পাঁচতলা ভরে যেত সে মসজিদের একতলাও ভরতেছে না আবার কবে আসবে আবার সাতাইশ তারাবি লাস্ট দিন যে দিন সেই দিন হচ্ছে যে আবার প্রচুর মানুষ আসবে সো তারাবীর যে একটা গুরুত্ব সেটা কি যে কোরআন শরীফ খতম হয় সো পুরাটা রেগুলার পড়বে যে তার একবার কোরআন শরীফ খতম হয়ে যাবে শুনে অনেক মানুষই আছে বাংলাদেশে যার হচ্ছে যে কোরআন নিজে পড়েনি কখনো সো শুনে শুনে একবার খতম হওয়ার তো বিশাল একটা সোয়াব এবং একটা ওয়াজিব সো হচ্ছে বিশাল একটা বিষয় তো সেইখানে মানুষ মোটিভেশন ধরে রাখতে পারে না তাই না সেইখানে মানুষ মোটিভেশন ধরে রাখতে পারে না এবং হচ্ছে যে একটা সোয়াব যে আল্লাহ দিবে সেটার আশায় যে না পরিনামাস সেটা করতে পারে না আর ওইখানে আমি এক্সপেক্ট করব যে আমার ক্লাসে প্রথম দিন যে কয়জন মানুষ ছিল লাস্ট দিন সে কয়জন মানুষ যাবে তাও তো এটা হচ্ছে ফ্রি গ্রুপ আমার তো ফ্রি গ্রুপ ফ্রি ক্লাস মানুষ না করতেই পারে পেইড গ্রুপ অনেক বড় বড় প্রতিষ্ঠানে যে পেইড গ্রুপের কাহিনী আমি শুনছি আমি তো জানতাম না যে হচ্ছে তাদের বিশ হাজার পঁচিশ স্টুডেন্ট পেইড গ্রুপে এইচএসসি ফাইনাল ডিভিশন ব্যাচে কিন্তু সেখানে নাকি হচ্ছে একশো জনও মাঝে মাঝে হচ্ছে লাইভ করে না মানে একশো জনও মেজরিটি টাইমে লাইভে থাকে না লাস্ট মুমেন্টে কিছু কিছু টিচারের ক্লাসে বিশ জন বাইশ জন করে নাকি লাইভ করে টাকা দিয়ে ভর্তি হয়েছে সেখানেও সো এটা একটা বিষয় যে আসলে মোটিভেশন শেষ পর্যন্ত ধরে রাখা যায় না কঠিন এখন যে ধরে রাখতে পারলো ধরো একদম শেষ পর্যন্ত সাতাই তিরিশটা তারাবি যে হচ্ছে সরি সাতাইশটা তারাবি নামাজ যে সুন্দর করে পড়লো তার কী হলো একটা কোরআন খতম হয়ে গেল এক কোরআন খতমে সোয়াব পাওয়া গেল সাতাইশ দিন নামাজ পড়ছে মানে বিশ টাকাত করে পাঁচশো চল্লিশ নামাজ পড়ছে সে সেটার একটা বিশাল সোয়াব পাওয়া গেল আর যে পড়তে পারলো না সে কী হইলো সোয়াব থেকে বঞ্চিত হইলো এটাই হয়েছে বিষয় তো শুরু করতে পারে সবাই বাট শেষ করতে পারে না সবাই এটাই হচ্ছে যে একটা বিষয় যেমন আমার লাইফে এই প্রবলেমটা ছিল বুঝছো আমি লাইফে অনেক কিছু করব অনেক কিছু এই করব সেই করব এরকম অনেক কিছু চিন্তা করি মোটিভেশন নিয়ে শুরু করি বাট আলটিমেটলি শেষ করতে পারি না আমার লাইফে মনে হচ্ছে যে একটা ব্যাটেলস অফ বায়োলজি ইজ দ্য ওয়ান অফ দ্য বিগ প্রজেক্ট যেখানে হচ্ছে যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত মানে এখনো আছি শেষ তো আসলে নাই মানে লং টার্ম মোটিভেশন ধরে রাখতে পারছি এ মানে পারছি অন্য কিছুতে আসলে এত লং টার্ম মোটিভেশন ধরে রাখা টাফ তাও ব্যাটলস অফ বায়োলজি নিয়েও আমি মাঝে মাঝে কয়েকবার হতাশ হয়েছি যে আল্লাহ কি হচ্ছে না হচ্ছে এ ভালো হচ্ছে না বাট হচ্ছে যে রাখতেছি যে কারণ আলটিমেটলি হাল ছেড়ে দিয়ে তো লাভ নাই যে ধরো তোমরা আজকে ক্লাসে মানুষজন কম আছে কত আছে একশো সত্তর জন আমি যদি না হ্যাঁ ক্লাস নিবো না মানুষজন কম আসে লাভ আছে এটা করে লাভ নেই নিতে হবে চলতে হবে কালকে রাত্রে আমার ঘুম হয়নি বুঝছো তোমাদের ক্লাস শেষ হইলো কয়টা একটা বাজে মনে ক্লাস শেষ হইলো না সাড়ে বারোটা একটার দিকে একটা বাজে ক্লাস শেষ করে আমি কাজটা শেষ করে শুইতে গেছি ঘুম আসে না তো ঘুম আসে না ঘুম আসে না তো ঘুম আসে না না আসতে আসতে পাঁচটা বেজে গেছে পাঁচটা বেজে গেছে যে পাঁচটা বেজে গেছে ঘুম আসতেছে না এখন তো আমি কি করবো আমার সকালে আজকে আলফার ক্লাস ছিল এটা হাতে নিছি তোমাদের ক্লাসটাও ভাবছিলাম রাতে নিব রাতে বার আমার একটা দাওয়াত আছে যাবো কি যাবো না কনফিউজ তো হচ্ছে পরে আমি হচ্ছে নামাজ পড়ে হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছি মানে আমার তো হাই প্রেশারের সমস্যা দেখে আমি একটু একটু ঘুমের ওষুধ খাচ্ছি যে ঘুমের ওষুধ খেলে ঘুম ভালো হইলে প্রেশারটা কন্ট্রোল হয় কিছুটা পরে আমি হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে পাঁচটা বাজে তারপর ঘুমাইছি তারপরে যে উঠলাম হচ্ছে একটু আগে সাড়ে দশটা বাজে উঠছি সাড়ে দশটা বাজে উঠাতে আমি ভাবছি আহে তোমাদের ক্লাস মনে এগারোটায় তা আমি তো তাড়াহুড়া করতেছি পরে দেখি ক্লাস সাড়ে এগারোটায় পরে হচ্ছে যে দেখি আধা ঘন্টা বাইরে গেছে তার একটু ঢিলামি দেওয়া শুরু করে দিছি চা আসলো মাত্র একটু চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করি তো এই হচ্ছে কথা জীবন সুন্দর মানুষের জীবন অনেক সুন্দর জীবন বুঝছো আল্লাহ তাল্লা আমাদের কত কিছু দিছে তাই না অনেক কিছু দিছে এই যে তুমি আজকে একটা ফোনের সামনে বসে ক্লাস করতে পারতেছো এই যে ডাটা কিনতে পারতেছো তুমি ডাটা ডাটা কিনে তুমি ক্লাস করতেছো ডাটা কিনে ক্লাস করতেছো না বা ওয়াইফাই ক্লাস করতেছো দুনিয়ায় কত মানুষের কাছে জানো এই ডাটা বা ওয়াইফাইয়ের এক্সেস নাই নাই একদমই এক্সেস নাই অনেক মানুষ আছে তোমার পড়ালেখা করে নিজের ভাগ্য পরিবর্তনের সুযোগ আছে বাট যে ছেলেটা বস্তিতে থাকে যে ছেলেটা টোকায়ের কাজ করে যে ছেলেটা হচ্ছে ময়লা নেয় তোমার বাসা থেকে বাসা থেকে ময়লা নেয় দেখবো ছোটো ছোটো বাচ্চারা ওদের কিন্তু কোনো সুযোগ নেই জীবন চেঞ্জ করার ওদের কিন্তু ওই চক্রের মধ্যেই তারা আসে আল্লাহ তালা আমাদের মধ্যবিত্ত পরিবারে দিয়ে একটা সুযোগ দিছে যে মধ্যবিত্ত থেকে হয়তুই নিম্নবিত্ত হয়ে যা নিজের দোষের কারণে তুই উচ্চবিত্ত হ তুই প্রয়োট সো এটা আমাদের জন্য একটা ব্লেসিং আজকে আমি যদি হচ্ছে বস্তিতে জন্মাইতাম ধরো হচ্ছে একদম স্লামোডগ স্লামে জন্মাইছি ইসলাম থেকে কয়জন মানুষ হচ্ছে উঠতে পারে তাইলে কিন্তু আমি হয়তো কোনোদিন পড়ালেখা করাই চিন্তা করতাম না আমার চিন্তা থাকতো যে আজকে আমি কয়টা বোতল টোকাইতে পারি কয়টা বোতল টোকায় হচ্ছে যে আমি দশ টাকার জায়গায় পনেরো টাকা কামাইতে পারি কিনা এটা আমার একটা চিন্তা থাকবে থাকতো বা চিন্তা থাকতো হচ্ছে যে কে খাবার দিতে আসবে আশপাশে কার থেকে খাবার নিতে পারি পড়ালেখার কোনো চিন্তা বা ইন্টেনশন কিন্তু আমার মাথায় ঢুকতো না আর পড়ালেখার চিন্তা যখন ঢুকতো না তখন কিন্তু আমি বড় কিছু করার কথাও ভাবতে পারতাম না সো দ্যাট মিন্স আমি প্রিভিলেজড যার্লা আমাকে এই প্রিভিলেজটা দিচ্ছে পড়ালেখা করার সো এবং এই তো প্রিভিলেজ পাওয়ার পরও সেটাকে যদি আমি কাজে লাগাইতে না পারি এবং আমি একটা যোগ্য মানুষ হিসেবে দাঁড়ায়া যে মানুষগুলোর সুযোগ নাই। তাদের পাশে যদি দাঁড়াইতে না পারি তাহলে আলটিমেটলি হচ্ছে যে আমার এই প্রিভিলেজের আমি হচ্ছে ক্ষতি করলাম নষ্ট করলাম চলো লে ক্লাস অনেক কথাবার্তা ভাইয়া গল্পের ফাঁকে ফাঁকে কমেন্ট গুলো একটু দেখেন মকটা সুন্দর কালকে আপনি যখন হাইডার প্রজাতি চল্লিশ লিখছিলেন এই ফোনটা শেখ হাসিনা সরকার দিচ্ছে দিতেই পারে ধৈর্য মানুষের মহান গুণ হাইডার প্রজাতি চল্লিশটা লিখছিলাম চল্লিশটাই তো ঠিক আছে আপনার চল্লিশটাই তো ঠিক আছে ভাই কাল চল্লিশটা লিখছেন পরে কমেন্টে সেটা ভুল তেইশটা ওই সিলেন্টের না নিডো আচ্ছা আসো দেখি এখানে চল্লিশটা হচ্ছে যে হাইডার হাইডার প্রজাতি তো চল্লিশটাই লিখছি হাইডার প্রজাতি তো চল্লিশটাই লিখছি যেটা লিখছি সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় যে নেমাটোসিস যে আছে নেমাটোসিস্টের প্রকার ভেদটা ঠিক করছিলাম তেইশ ধরনের যে আমাদের এই নেমাটোসিসটা নিডারিয়াতে চার ধরনের নেমাটোসিস থাকে হাইড্রাতে হাইড্রাতে চার ধরনের নেমাটোসিস থাকে নিডারিয়াতে তেইশ ধরনের নেমাটোসিস থাকে ওকে আমরা এতটুকু পর্যন্ত পড়ছিলাম না এই জায়গাটা একটু জিনিস বলা বাকি আছে আজকে কি ঘাসফুরিং আজকে ঘাসফুড়িং যদি ধরতে পারি আশপাশ থেকে তেলে ঘাসফুড়িং আজকে কেমিস্ট্রি এমসিকিউ দিবেন কোর্স নাকি সিকিউ ইনক্লুড থাকবে কেমিস্ট্রিটা ফুল কোর্স হবে এমসিকিউ সিকিউ মানে এই যে আমার মতো পড়ায় দিবে সব কিছু বাদ থাকবে না আচ্ছা ওকে দেখো তো আমরা হচ্ছে শুরু করতেছিলাম কি আমরা শুরু করতেছিলাম হচ্ছে যে এই সিলম সিলম তারপরে সিলেন্টেরন যে কথাটা রয়েছে সিলম হচ্ছে দ্বিস্তরী প্রাণী ত্রিস্তরী প্রাণীদের দেহপ্রাচীরের ভেতরের দিক ও পৌষ্টিক নালীর বাইরের দিকে মধ্যবর্তী ফাঁকা স্থান সিলম জিনিসটা হচ্ছে ত্রিস্তরী প্রাণীতে থাকে দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর বাইরের দিকের মধ্যবর্তী ফাঁকা স্থান দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে ফাঁকা স্থান আর সিলেন দ্বিস্তরী প্রাণীতে থাকে এটা হচ্ছে আমাদের এই সিলমটা একটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত যেটা মেসোরাম থেকে তৈরি সিলেন হচ্ছে সব দিক থেকে গ্যাস্ট্রো মিস দিয়ে আবৃত সিলিন্ডারটা কি দিয়ে আবৃত গ্যাস্ট্রোডার দিয়ে আবৃত এই যে সিলেন্টোন আমরা দেখছি এই যে সিলেন্টেরন আমরা দেখতেছি এই সিলেন্টেরনটা কি দিয়ে আবৃত গ্যাস্ট্রোডার্মিস দিয়ে আবৃত সিলেন্টেরনটা কি দ্বারা আবৃত সিলেন্টেরনটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত সিলেন্টেরনটা কি দ্বারা আবৃত সিলেন্টেরনটা হচ্ছে গ্যাস্ট্রোডারমিস দ্বারা আবৃত সিলেন্টেরনটা কি দ্বারা আবৃত গ্যাস্ট্রোডারমিস দ্বারা আবৃত উৎপত্তি হচ্ছে এই সিলমটা মেসোডার্ম থেকে তৈরি হয়েছে আর সিলেন্টেরনটা এন্ডোডার্ম থেকে তৈরি হয়েছে এক্টোডার্ম আর এন্ডোডার্ম এন্ডোডার্ম থেকে সিলেন্টেরন তৈরি হয়েছে সিলেন্টেরন দ্বিস্তরী প্রাণীর মধ্যে তো মেসোডার্ম নাই এটা হচ্ছে সিলোমিক পাউচ থেকে তৈরি হয়েছে সিলোমিক পাউচ থেকে তৈরি হয়েছে আর এটা অর্কেন্টেরন থেকে তৈরি হয়েছে হোয়াট ইজ সিলেমিক পাউচ আর হোয়াট ইজ অর্কেনটেরন অর্কেন্টেরন জিনিসটা হচ্ছে যে আমরা এই হাইডা তৈরির ক্ষেত্রে বা ডিডারিয়া পর্বের প্রাণী তৈরির ক্ষেত্রে দেখা যায় যে এদের একটা হচ্ছে দশাতে এদের একটা দশাতে হচ্ছে যে এরকম একটা গঠন পাওয়া যায় এরকম একটা গঠন পাওয়া যায় এই যে ছিদ্রটা এটাকে বলা হয় হচ্ছে আর্কেনটেরন এটাকে কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে আমাদের আর্কেন টেরন এটাকে কি বলা হয় আর্কেন টেরন এটাকে কি বলা হয় আর্কেন টেরন বলা হয় এরকম একটা গর্ত পাওয়া যায় আর্কেন টেরন এই গর্তটা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে আমাদের সিলেন্টেরন তৈরি করে আর হচ্ছে এই সিলমটা যেটা তৈরি হয় আমাদের শিলমটা সিলমিক পাউচ থেকে তৈরি হয় সিলমিক পাউচ বলতে কি বোঝায় যে আমাদের এই যে ত্রিস্তরী যে প্রাণী আছে তিস্তরী প্রাণী এটা হচ্ছে একটা তিস্তরী প্রাণী ধরো ত্রিস্তরী প্রাণী ত্রিস্তরী প্রাণীর এটা হচ্ছে দেহপ্রাচীর এটা হচ্ছে দেহপ্রাচীর তিস্তরী প্রাণীর এটা হচ্ছে দেহপ্রাচীর আর তিস্তরী প্রাণীর এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের হচ্ছে পৌষ্টিক নালী ত্রিস্তরী প্রাণীর দেহপ্রাচীর তিস্তরী প্রাণীর এটা হচ্ছে পৌষ্টিক নালী এর জায়গাটা হচ্ছে পৌষ্টিক নালী দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে থাকে দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে থাকে সো এই জায়গায় এরকম ছোট্ট একটা অংশ থাকে এটাকে বলে সিলোমিক পাউচ এই সিলোমিক পাউচ থেকে আস্তে আস্তে বড় হয়ে শিলম তৈরি হয় তো এটার নাম কি এটার নাম হচ্ছে সিলোমিক পাউচ সিলোমিক পাউচ পাউচটা হচ্ছে অনেকটা ব্যাগের মতো মেয়েরা টাকা রাখার জন্য ছোট ছোট ব্যাগ ব্যবহার করে না এটাকে সিলোমিক ব্যাগ বা সিলোমিক পাউচ বলা হয় ওকে এখন হচ্ছে এই যে আমাদের শিলম আছে শিলম থেকে বিভিন্ন অঙ্গ হৃৎপিণ্ড ফুসফুস যকৃৎ ইত্যাদি শিলমের মধ্যে অবস্থান করে এবং হচ্ছে সিলেন্টেরনের মধ্যে আমাদের কোনো অঙ্গ কোনো কিছু সিলেন্টেরনের মধ্যে থাকে না সিলেন্টেরনের মধ্যে আমাদের হচ্ছে পানি খাদ্য বজ্র পদার্থ পূর্ণ থাকে সিলোমের মধ্যে হচ্ছে আমাদের এটি সিলমিক তরলে পূর্ণ থাকে কাজ হচ্ছে সিলম শুধু দেহ গহ্বরের কাজ করে আর সিলেন্টেরন একই সাথে দেহ ও পরিপাক গহ্বরে কাজ করে দেহ ও পরিপাক গহ্বরের কাজ করে দেহ ও পরিপাক গহ্বরের কাজ করে ওকে আচ্ছা তাহলে হচ্ছে আমাদের সিলমার সিলন্ট্রের পার্থক্য গেল এখন আসো লেটস স্টার্ট দা শো হাইড্রার খাদ্য প্রথম কথা হচ্ছে কি দেখো হাইড্রার খাদ্য হাইড্রা এর খাদ্য হাইড্রা কিন্তু হচ্ছে মাংসাশী বা কার্নিভোরাসাইডা হচ্ছে মাংসাশী বা কার্নিভোরাসাইডা কি আমাদের হাইড্রা হচ্ছে মাংসাশী হাইড্রা হলো মাংসাশী বা হল মাংসাশী মাংস খায় আছে বা কার্নিভোরাস মাংসাশী বা ইংরেজিতে বলতে পারি কি কার্নি ভোরাস কার্নিভোরাস এবং হচ্ছে এই হাইড্রা যে আছে হাইড্রা এর প্রধান খাদ্য হাইড্রা এর প্রধান খাদ্য হাইড্রা এর প্রধান খাদ্য কি হাইড্রয়ের প্রধান খাদ্য হচ্ছে সাইক্লপস ডেফনিয়া সাইক্লপস, সাইক্লপস তারপর হচ্ছে ডেফনিয়া সাইক্লফস ডেফনিয়া তারপর হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী ক্ষুদ্র প্রাণী ক্রিমিল লার্ভা ক্রিমিল লার্ভা ক্ষুদ্র প্রাণী ক্রিমিল লার্ভা তারপর হচ্ছে খণ্ডায়িত প্রাণী খণ্ডায়িত প্রাণী মানে অ্যানিলিডস খণ্ডায়িত প্রাণী খণ্ডায়িত প্রাণী খণ্ডায়িত প্রাণী বলতে বুঝে কি অ্যানিলিডা অ্যানিলিডস লিডা আর হচ্ছে এর প্রধান খাবার হচ্ছে ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী প্রধান খাবার কি প্রধান খাবার হচ্ছে ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী ক্রাস্টেশীয় ক্রাস্টেসীয় ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী সন্ধিপদী প্রাণী মানে হচ্ছে আর্থপোটা পর্বের প্রাণী সন্ধি মানে আর্থস আর পদী মানে পোটা সন্ধিপদী প্রাণী তাহলে ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী এটা হচ্ছে যে আমাদের আর আর্থ্রোপোডা আর্থ্রোপোডা আর্থ্রো পোডা ক্রাস্টেশীয় সন্ধিবদী প্রাণী এটা কোন পর্বের প্রাণী এটা হচ্ছে আর্থপোডা পর্বের প্রাণী ক্রাস্টেশীয় সন্ধিবদী প্রাণী সাইক্লবস ডেফনিয়া ক্ষুদ্র প্রাণী ক্রিমিল লার্ভা খন্ডায়িত প্রাণী ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী এটা কোন পর্বের প্রাণী ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী এটা হচ্ছে আর্থপোডা পর্বের প্রাণী কোন পর্বের প্রাণী এটা হচ্ছে আর্থপোডা পর্বের প্রাণী ঠিক আছে আর এই প্রাণীগুলার টিস্যু রস থেকে গ্লুটাথিয়ন খরণ হয় এই প্রাণীগুলার এই কাস্টিসীয় সন্ধিপদী প্রাণীটা আর্থপোটা পর্বের প্রাণী এটা হচ্ছে যে প্রধান খাদ্য প্রধান খাদ্য আর এদের হচ্ছে যে এদের মধ্যে গ্লুটাথিয়ন নামক কেমিক্যাল থাকে এদের মধ্যে গ্লুটাথিয়ন নামক রাসায়নিক পদার্থ থাকে গ্লুটা থিয়ন গ্লুটাথন নামক রাসায়নিক থাকে যেটা কি করে গ্লুটাথিয়ন নামক রাসায়নিক থাকে যেটার কারণে হচ্ছে আমাদের রাসায়নিক থাকে যার কারণে নেমাটোসিস উদ্দীপ্ত হয় গ্লুটাথিয়ন রাসায়নিক থাকে এখানে আমরা শিকার ধরার কৌশলের মধ্যে একটা কথা বলছিলাম মনে আছে তোমাদের সেটা হইছে যে হচ্ছে শিকারের দেহের রাসায়নিক পদার্থের প্রভাবে পানি ভেদ্যতা বেড়ে যায় তো এই গ্লুটাথিয়নটাই হচ্ছে সেই রাসায়নিক যার কারণে ভেদ্যতা বাড়ে তো গ্লুটাথিয়ন নামক রাসায়নিক থাকে এই গ্লুটাথিয়ন রাসায়নিক হচ্ছে নিডোসাইটকে উদ্দীপ্ত করে এরা হচ্ছে নিডোসাইটকে উদ্দীপ্ত করে নিডোসাইটকে কি করে নিডোসাইটকে উদ্দীপ্ত করে নিডোসাইটকে হচ্ছে উদ্দীপ্ত করে নিডোসাইটকে উদ্দীপ্ত করে নিডোসাইটকে উদ্দীপ্ত করে নিডোসাইট নিডোসাইট করে এরা কি করে এরা হচ্ছে নিডোসাইট কুদ্দীপ্ত করে এরা হচ্ছে নিডোসাইট কুদ্দীপ্ত করে এরা কি করে এরা হচ্ছে নিডোসাইট কুদ্দীপ্ত করে কাকে উদ্দীপ্ত করে এরা হচ্ছে নিডোসাইট কুদ্দীপ্ত করে তাহলে খেয়াল করে দেখো এরা কাকে উদ্দীপ্ত করতেছে এরা নিডোসাইট কুদ্দীপ্ত করতেছে এখন নেক্সট যে কথাটা আমাদের আসবে নেক্সট যে কথাটা আমাদের আসবে সেই কথাটা কি নেক্সট যে কথাটা আসবে সেই কথাটা হচ্ছে যে এই খাবারটা তারা ধরে কিভাবে শিকারটা তারা ধরে কিভাবে শিকার ধরার কৌশলের মধ্যে এখানে তো আমরা শিকার ধরার কৌশলের আগে আমরা এই জায়গায় একটা কি জানি পড়ে আসলাম এটা কি পড়ছিলাম আমরা একটা ফ্লোচার্ট করে আপনাদেরকে গুছিয়ে দিলাম যে আচ্ছা সেটা হচ্ছে যে নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপের কৌশল আচ্ছা সূত্রক নিক্ষেপ করে যে হাইডার মধ্যে চার ধরনের নেমাটোসিস্ট আছে চার ধরনের নেমাটোসিস্টই কিন্তু শিকার ধরার কাজে ব্যবহৃত হয় সো শিকার ধরার কৌশলটা আমি যেভাবে ফ্লোচার্ট করে দিব সেভাবে পরীক্ষার মধ্যে দিবা একটা হচ্ছে শিকার ধরার কৌশল শিকার ধরার কৌশল শিকার ধরার কৌশল শিকার ধরার কৌশল সো হচ্ছে আমরা সূত্রক নিক্ষেপের কৌশল দেখে আরছি তো হচ্ছে যখন শিকার শিকার হাইড্রার নিডোসিলকে শিকার হাইড্রা এর নিডোসিলটাকে স্পর্শ করতে হবে কাকে স্পর্শ করতে হবে দেখো বন্দুক থেকে গুলি বের করতে গেলে বন্দুকের ট্রিগারে চাপ দিতে হবে ঠিক তেমনি শিকার হাইড্রার নিডোসিল শিকার হাইড্রার নিডোসিলে শিকার হাইড্রার নিডোসিল স্পর্শ করা মাত্র স্পর্শ করা মাত্র স্পর্শ করা মাত্র প্রথমে স্পর্শ করা মাত্র প্রথমে প্রথমে প্রথম এ প্রথমে আমাদের কি হবে প্রথমে ভলভেন্ট নেমাটোসিস্ট বের হবে প্রথমে ভলভেন্ট নেমাটোসিস্ট বের হয়ে নেমাটোসিস্ট বের হয়ে প্রথমে নেমাটোসিস্ট বের হয়ে কী করে ভলভেন্ট হচ্ছে কর্ক স্ক্রুর মতো শিকারকে পেঁচায় ধরে কর্ক স্ক্রুর মতো কর্ক স্ক্রুর মতো শিকারকে প্যাঁচায় ধরে কর্ক স্ক্রুর মতো শিকারকে পেঁচিয়ে ধরে কর্ক স্ক্রুর মতো শিকারকে পেঁচিয়ে ধরে কর্ক স্ক্রুর মতো শিকারকে কি করবে সে পেঁচিয়ে ধরে কর্ক স্ক্রুর মতো শিকারকে সে প্যাঁচায় ধরে তাহলে খেয়াল করে দেখো প্রথমে বলভেন বের হয় এরা মতো শিকারকে ধরে এটা হচ্ছে প্রথম কথা এরপর হচ্ছে গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট গুলো এরপর আমাদের গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট এরপর হচ্ছে গ্লুটি নেন্ট নেমাটোসিস্ট এরপর হচ্ছে গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট এরপর হচ্ছে গ্লুটিন্যান্ট নেমাটো সিস্ট এরপর হচ্ছে আমাদের এই গ্লুটিনেন্ট নেমাটোসিস যে রয়েছে এরপর কি এরপর হচ্ছে এই গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট এরপর কি এরপর হচ্ছে গ্লুটিনেন্ট নেমাটোসিস তাহলে প্রথমে ভলভেন্ট নেমাটোসিস্ট বের হয় এই ভলভেন্ট নেমাটোসিস্ট হচ্ছে করকিস্কুর মতো হচ্ছে শিকারকে প্যাঁচায় ধরে করকিস্কুর মতো শিকারকে প্যাঁচায় ধরছে যেন শিকারটা নড়াচড়া না করতে পারে এরপর গ্লুটিনেন্ট নেমাটোসিস হচ্ছে আঠালো রস খরণ করে শিকারকে আটকে ধরে আঠালো রস খরণ করে শিকারকে আটকে ধরে আঠালো রস খরণ করে শিকারকে আটকে ধরে যে একদম আঠালো রস খরণ করে শিকারকে জালের মধ্যে আটকে শিকারকে আটকে আটকে ধরে ধরে আঠালো রস খরণ করে শিকারকে কি করে আটকে ধরে সেকেন্ড কথা গেল থার্ড যে কথাটা যাবে তিন নাম্বার যে কথাটা যাবে এরপর আমাদের হচ্ছে যে স্টিনোটিল নেমাটোসিস্ট থেকে হিপ্রোটক্সিন খরণ করে শিকারকে অবশ করে এবং তাপশিকারটাকে সে খায় তাহলে একটা শিকার ধরার ক্ষেত্রে কিন্তু তিনটা জিনিসই লাগে এবং সর্বশেষে 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 হচ্ছে আমাদের সর্বশেষে স্টেনোটিল বা পেনিট্রিল সর্বশেষে স্টিনোটিল স্টিনোটিল স্টেনোটিল নেমাটোসিস সর্বশেষে স্টেনোটিল নেমাটোসিস্ট সর্বশেষে স্টেনোটিল নেমাটোসিস্ট সর্বশেষে স্টেনোটিল নেমাটোসিস্ট সর্বশেষে স্টেনোটিল নেমাটোসিস্ট সর্বশেষে স্টিনোটিল নেমাটোসিস্ট সর্বশেষে স্টি স্টেনোটিল সর্বশেষে স্টেনোটিল নেমাটোসিস সর্বশেষে কি এই স্টেনোটিল নেমাটোসিস হিপনোটক্সিন ক্ষরণ করে হিপনোটক্সিন ক্ষরণ করে হিপনোটক্সিন ক্ষরণ করে হিপনোটক্সিন ক্ষরণ করে শিকারকে অবশ করে মেসেজ দিচ্ছে কি ক্লাসে কি কোনো সমস্যা হচ্ছে তাহলে হচ্ছে হিপনোটক্সি খরণ করে শিকারকে অজ্ঞান করে শিকারকে কি করে অজ্ঞান করে ফেলে শিকারকে কি করে ফেলে অজ্ঞান করে ফেলে শিকারকে অজ্ঞান করে ফেলে এখন শিকার যখন অজ্ঞান হয়ে যাবে তারপর কিন্তু সে শিকার আস্তে আস্তে কি করবে অজ্ঞান করে ফেলে এরপর কোষিকা সেটাকে মুখের কাছে নিয়ে আসে মুখছিদ্র স্ফীত চওড়া হয় এরপর হচ্ছে আমাদের কি হয় এরপর হচ্ছে আমাদের কোষিকা এরপর কোষিকা শিকারকে এরপর কোষিকা শিকারকে মুখের কাছে নিয়ে আসে কোষিকা শিকারকে এরপর কোষিকা শিকারকে মুখের কাছে নিয়ে আসে কোষিকা শিকারকে মুখের কাছে নিয়ে আসে শিকারকে মুখের কাছে নিয়ে আসে নিয়ে আসে মুখছিদ্র চওড়া স্ফীত হয় মুখছিদ্র চওড়া ও স্ফীত হয় মুখছিদ্র চওড়া ও স্ফীত হয় চওড়া স্ফীত হয় স্ফীত হয় এবং খাবার এবং খাবার মুখছিদ্র হয়ে খাবার মুখছিদ্র হয়ে সিলেন্টেরনে যায় খাবার মুখছিদ্র হয়ে সিলেন্টেরনে যায় তাহলে এটা হচ্ছে সিলেন্টেরনে যায় সিলেন্টের যায় খাবার মুখছিদ্র হয়ে সিলেন্টরনে যায় খাবার মুখচ্ছিদ্র হয়ে সিলেন্টেরনে যায় তাহলে এটা হচ্ছে হাইডার শিকার ধরার কৌশল এবং হাইডার শিকার নিয়ে কথাবার্তা হাইডার শিকার ধরার কৌশল এবং হাইডার শিকার নিয়ে কথাবার্তা ঠিক আছে তাহলে খেয়াল করে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে যে এই যে হাইডার খাবার হাইডার খাবার হাইডার খাবারের ক্ষেত্রে হাইডার হলো মাংসাশী বা কার্নিভোরাস হাইডার প্রধান খাদ্য সাইক্লব জ্যাফনিয়া ক্ষুদ্র প্রাণী ক্রিমিন লালবা খন্ডায়িত প্রাণী ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী আমাদের আর্থপোডা সুসন্দিবদি প্রাণী এবং হচ্ছে শিকার ধরার কৌশলের মধ্যে প্রথমে কি করলো প্রথমে ভলবেন্ট নেমাটোসিস দিয়ে এই যে শিকারটা এটা ধর শিকার এরকম নড়াচড়া করতেছে হাইরা কি করে হাইরা হচ্ছে যে যে কোনো জায়গায় বৈশা যে কোনো জায়গায় এরকম বৈশা থাকে যে কোনো জায়গায় বৈশা তার হচ্ছে যে এই কোষ চারপাশে ছড়ায় দেয় যেন শিকার আসলেই সে উদ্দীপ্ত হয় শিকার যখন তার কাছাকাছি আসে সে উদ্দীপ্ত হয়ে সূত্রক নিক্ষেপ করে সূত্রক নিক্ষেপের পর প্রথমে এই শিকারটা এরকম নড়াচড়া করতেছিল নড়াচড়া করতে ভলভেন্ট নেমাটোসিস গিয়ে তাকে কর্কিউস ক্রমো এভাবে প্যাচায় ধরলো প্যাচাই ধরার পর গ্লুটিনের নেমাটোসিস আটালো রস করে সেটাকে আটকায় দিল তারপর হিপনোটক্সিন গিয়ে সে জায়গায় কি করলো হিপনোটক্সিন গিয়ে সেখানে বিষাক্ত রস দিয়ে সেটাকে হচ্ছে অজ্ঞান করে ফেললো সেটা নড়াচড়া করতে পারতেছে না সেটাকে কর্ষিকা মুখের কাছাকাছি নিয়ে এসে খেয়ে ফেললো সো এটা হচ্ছে হাইডার শিকার ধরার কৌশল এটা কি হাইডার শিকার ধরার কৌশল এখন হাইডার যে পরিপাক আছে এখন হাইডার পরিপাক এখন আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হাইডার পরিপাক হাইডার মানে মানে কি হচ্ছে যে কোনো খাবার তুমি খাবা খেয়ে সেখান থেকে পুষ্টি উপাদান বের করবা সেখান থেকে কি করবা পুষ্টি উপাদান বের করবা এটাকে কি বলি পরিপাক বলি আচ্ছা খুব সুন্দর একটা প্রশ্ন আসতে যে ভাইয়া ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী বলতে কি বোঝায় সেটা হচ্ছে চিংড়ি মাছ সেটা কি চিংড়ি মাছ দেখছো না চিংড়ি মাছটা হচ্ছে একটা ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী তো চিংড়ি মাছের মতো দেখতে যে সকল প্রাণী আছে তারা সবাই ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী এখন আমাদের এই আর্থপোডা পর্বে দুইটা শ্রেণী আছে একটা হচ্ছে ইনসেক্টা আর একটা হচ্ছে ক্রাস্টেশিয়া ইনসেক্টা কারা ইনসেক্টা হচ্ছে কীটপতঙ্গগুলো হচ্ছে ইনসেক্টা আর ক্রাস্টেশিয়া কারা ক্রাস্টেশিয়া হচ্ছে আমাদের চিংড়ি যাদের দেহটাকে দুইটা অংশে ভাগ করা যায় শিরোবক্ষ আর উদর আচ্ছা এই লেখা এটা হচ্ছে তাহলে আমাদের হাইডার খাবারের পোষণ আমাদের গেল হাইডার খাবারের পোষণ গেল এবার যে পরিপাক পরিপাক মানে কি পরিপাক মানে হচ্ছে যা খাবার দাবার খাবো যা জটিল জটিল সরল জটিল খাবার খাই যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু ভেঙে জটিল খাদ্যবস্তু বস্তু ভেঙে জটিল খাদ্য বস্তু খাদ্য এনজাইমের প্রভাবে এনজাইমের প্রভাবে ভেঙে এনজাইম ও হরমোনের 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 প্রভাবে ভেঙে অ্যানজাইমো হরমোনের প্রভাবে ভেঙে তাহলে দেখা যায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু অ্যানজাইমো হরমোনের প্রভাবে ভেঙে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু এনজাইম এবং হরমোনের প্রভাবে ভাঙবে এনজাইম এবং হরমোনের প্রভাবে ভেঙে সরল তরল ও দেহের শোষণ উপযোগী সরল তরল ও দেহের শোষণ উপযোগী সরল তরল ও দেহের শোষণ উপযোগী দেহের শোষণ উপযোগী সরল তরল ও দেহের শোষণ উপযোগী খাবারে কনভার্ট হয় শোষণ উপযোগী খাদ্যে রূপান্তর শোষণ উপযোগী হয় শোষণ উপযোগী খাদ্যে রূপান্তর হয় শোষণ উপযোগী শোষণ রূপান্তর হয় তাকে পরিপাক বলে 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 ঠিক আছে এখন হাইডার মধ্যে পরিপাক দুই ধরনের আছে এবং হাইডার এই পরিপাকটা হচ্ছে খুব রেয়ার পরিপাক আমাদের মানুষের ক্ষেত্রেও কিন্তু এই দুই ধরনের পরিপাক নাই সো হাইড্রার পরিপাক হচ্ছে আমাদের দুই ভাগে ভাগ করতে পারি হাইডার পরিপাককে কয় ভাগে ভাগ করতে পারি দুই ভাগে ভাগ করতে পারি হাইড্রা এর পরিপাক হাইড্রা এর পরিপাকটাকে দুইটা ভাগে ভাগ করা যায় এর পরিপাকটাকে দুইটা ভাগে ভাগ করা যায় এক নাম্বার কি হাইডার পরিপাকটাকে দুইটা ভাগে ভাগ করা যায় এক নম্বরে আমাদের কি আসে আর দুই নম্বরে কি আসে হাইড্রার পরিপাকের মধ্যে এক নম্বর কথা হচ্ছে হাইড্রার পরিপাকের মধ্যে একটা হচ্ছে বহিরকোষীয় পরিপাক বহির কোষীয় পরিপাক যে কোষের বাইরে যে পরিপাক হয় বহিরকোষয় পরিপাক বহিরকোষীয় পরিপাক আরেকটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক আরেকটা কি অন্তঃকোষীয় পরিপাক আরেকটা কি অন্তঃকোষীয় পরিপাক একটা হচ্ছে আমাদের অন্তঃকোষীয় পরিপাক একটা হচ্ছে বহিরকোষীয় পরিপাক আরেকটা হচ্ছে অন্তকোষীয় পরিপাক বহিরকোষীয় পরিপাক এটা কোথায় হয় বহিরকোষীয় পরিপাকটা হয় হচ্ছে সিলেন্টেরনে সিলেন্টেরণে বহিরকোষীয় পরিপাকটা কোথায় হয় বহিরকোষীয় পরিপাকটা হয় সিলেন্টেরণে সিলেন্টেরন যে আছে সেখানে বহিরকোষীয় পরিপাক হবে আর অন্তঃকোষীয় পরিপাক কোথায় হয় অন্তঃকোষীয় পরিপাক হয় হচ্ছে আমাদের পুষ্টি কোষে পুষ্টি কোথায় পুষ্টি কোষে হচ্ছে আমাদের অন্তঃকোষীয় পরিপাক হয় তাহলে বহিঃকোষীয় পরিপাক আর অন্তঃকোষীয় পরিপাক বলতে বেসিক্যালি বিষয়টাকে কি বোঝায় খেয়াল করে দেখো তুমি যখন একটা খাবার খাবা তুমি যখন এই যে হচ্ছে যে তোমার এই একটা হচ্ছে যে হাইড্রার মুখগহ্বর এই হচ্ছে একটা হাইড্রার ছবি এখন এই হাইড্রার মধ্যে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের বহির্বকীয় কোষ বা এপিডার্মিস বহির্ত্বকীয় কোষ বা এপিডার্মিস বহির্বকীয় কোষ বা এপিডার্মিস আর ভেতরেরটা হচ্ছে আমাদের অন্ততকীয় কোষ বা গ্যাস্ট্রোডার্মিস ভেতরেরটা হচ্ছে আমাদের অন্ততকীয় কোষ বা গ্যাস্ট্রোডার্মিস ভেতরের অন্ততকীয় কোষ বা গ্যাস্ট্রোডার্মিস ভেতরেরটা অন্ততকীয় কোষ বা গ্যাস্ট্রোডার্মিস এখন তুমি হচ্ছে একটা খাবার খাইলা এখন তুমি একটা খাবার খাইলা এই একটা খাবার তুমি হচ্ছে খাইলা সেই খাবারটা হাইডার পেটের ভেতর ঢুকলো তো পেটের ভেতর ঢুইকা প্রথমে যে হবে এই সিলেন্ডের এই সিলেন বিভিন্ন অ্যানজাইমের প্রভাবে এই খাবারটা এরকম টুকরা টুকরা হবে টুকরা টুকরা হইলে এই খাবারের হচ্ছে ছোট 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 খণ্ড আসবে সিলেন্টেরনে এই খাবারটার এই যে ছোট ছোট খণ্ডগুলো আসলো এই ছোট ছোটো খণ্ডগুলো হচ্ছে আমাদের কি বহির্কোষীয় পরিপাকের কারণে এই অ্যানজাইমের কারণে ছোট ছোটো খণ্ড হয়েছে ছোট ছোটো খণ্ড থেকে কিছু কিছু জায়গা থেকে আমরা ইন প্রোডাক্ট পাবো কিছু কিছু জায়গা থেকে ইন প্রোডাক্ট পাবো কিছু কিছু জায়গা থেকে ইন প্রোডাক্ট পাবো না এই যে ছোটো ছোটো টুকরা টুকরা যে খাবার হইল। এই ছোট ছোট টুকরা টুকরা খাবারগুলাকে ইনগালভ করে নিবে কে ছোটো ছোটো টুকরা টুকরা খাবারগুলোকে ইনগালভ করে নিবে এই পুষ্টি কোষের ভেতর এই পুষ্টি পুষ্টিকোষের ভেতর আমাদের যে হচ্ছে ক্ষণপদীয় কোষ আছে এই পুষ্টিকোষের ভেতর ক্ষণপদীয় কোষ আস্তে আস্তে ক্ষণপত খরণ করিয়া এই খাবারটাকে হচ্ছে নিজের ভেতরে নিয়ে নিবে খাবারটাকে কি করবে খাবারটাকে হচ্ছে নিজের ভেতরে নিয়ে নিবে খাবারটাকে হচ্ছে নিজের ভেতরে নিয়ে নিবে খাবারটাকে নিজের ভেতরে নিয়ে নিল হ্যাঁ ক্ষণপদীয় কোষের ভেতর পুষ্টিকোষে বিদ্যমান ক্ষণপদীয় কোষের ভেতর খাবারটা ঢুকে গেল ক্ষণপদীয় কোষের ভেতরের পর খাবারটার পরিপাক হবে ক্ষণপদীয় কোষের ভেতরের পর খাবারটা ভাঙচুর হবে খনপ কোষের ভেতর বাকি ঘটনা ঘটবে তাহলে এই ক্ষণপদীয় কোষের ভেতর হচ্ছে যে যখন আমাদের খাবারটা পরিপাক হবে কোষের ভেতরে বিদ্যমান দ্বারা তখন সেটাকে আমরা কি বলবো তখন সেটাকে বলবো আমরা অন্তঃকোষীয় পরিপাক তাহলে হচ্ছে মুখ ছিদ্র দিয়ে যে খাবারটা ডুববে সেটা সিলেন যায় সিলেন বিদ্যমান এনজাইমের কারণে খাবারটা যে ভাঙে সেটা হচ্ছে বহিরকোষীয় পরিপাক সেখানে আমাদের পুরা খাবারের ফুল ডাইজেশনটা হয় না সব খাবারের ডাইজেশন হয় না যে খাবারগুলা ডাইজেশন বাকি থাকে সেই খাবারগুলা হচ্ছে যে আমাদের কোথায় যায় এই অন্তকোশীয় সে অন্ততকীয় কোষ যে আছে সে অন্ততকীয় কোষের স্পেশালি পুষ্টি কোষ বা পেশিয়াবরণী কোষের দুই ধরনের কোষ আছে ফ্লাজিলীয় কোষ আর ক্ষণপদীয় কোষ ফ্লাজলীয় কোষের আন্দোলনের কারণে কিন্তু এই খাদ্যকণাটা ভাঙতে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হতে সাহায্য হয় আর ক্ষণপদীয় কোষ হচ্ছে খাবারটাকে ইনগাল্ফ করে নেয় ক্ষণপদীয় কোষের ভেতর খাবারটার কি হয় ক্ষণপদীয় কোষের ভেতর খাবারটা হচ্ছে আমাদের পরিপাক হয় ক্ষণপদীয় কোষের ভেতর হচ্ছে আমাদের খাবারটার কি হয় ক্ষণপদীয় কোষের ভেতরে আমাদের খাবারটা পরিপাক হয় এখন এখানে মূলত আমাদের হচ্ছে যে কী হয় পেপসিন নিশ্রিত হয়ে প্রোটিনকে পলিপেপটাইডে কনভার্ট করে আর এখানে তাহলে আমাদের কি হয় এই বহির্কোষীয় পরিপাকের মধ্যে আমাদের কী হবে বহিরকশীয় পরিপাকে এই জায়গায় যে আমাদের হচ্ছে বহির্কোষীয় পরিপাক তাহলে বহির্কোষীয় পরিপাক এবং অন্তঃকোষীয় পরিপাক নিয়ে একটু ডিটেলস কথাবার্তা বলি বহিকশীয় পরিপাকের মধ্যে হচ্ছে যে আমাদের কি হয় প্রথমে বহির্কোশীয় পরিপাকে প্রথমে খাদ্য প্রথমে খাদ্য প্রথমে খাদ্য প্রথমে খাদ্য আমাদের বহির প্রথমে খাদ্য এই আমাদের প্রথমে খাদ্য অন্ততকের 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 ফ্লাজেলার অন্ততকের ফ্লাজেলা অন্ততকের ফ্লাজেলা অন্ততকের ফ্লাজেলা ও এনজাইমের প্রভাবে ও এনজাইমের প্রভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় কনভার্ট হয় এনজাইমের প্রভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় কনভার্ট হয় এনজাইমের প্রভাবে ক্ষুদ্র কণায় কনভার্ট হয় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় কনভার্ট হয় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় কণায় পরিণত হয় কণায় পরিণত হয় এবং এখানে সব খাবারের পরিপাক হয় না এখানে আমাদের হচ্ছে প্রোটিনটা পলিপেপটাইডে কনভার্ট হয় প্রোটিনটা কিসে রূপান্তর হয় প্রোটিন রূপান্তর হয় পলিপেপটাইডে প্রোটিন রূপান্তরিত হয় হচ্ছে পলিপেপটাইড সাইডে আর হচ্ছে আমাদের এখানে শর্করা ও চর্বির কোনো পরিবর্তন হয় না শর্করা ও চর্বির পরিবর্তন হয় না ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়েছে কিন্তু শর্করা ও চর্বির পরিবর্তন হবে না শর্করা ও চর্বির কোনো চেঞ্জ আসে না পরিবর্তন হয় না শর্করা চর্বির কোনো পরিবর্তন হয় না শর্করা চর্বির কোনো চেঞ্জ হয় না চেঞ্জ হয় কার চেঞ্জ হয় শুধুমাত্র প্রোটিনের আর হচ্ছে যে আমাদের এই প্রোটিনটা কিসের প্রভাবে পেপসিনের প্রভাবে পেপসিনের প্রভাবে প্রোটিনটা কিসের প্রভাবে পেপসিনের প্রভাবে পেপসিন আর হচ্ছে আমাদের এই অন্ত কোষীয় পরিপাক যেটা আছে অন্ত পরিপাক যে আমাদের এই খাদ্য কণাগুলোকে সির বাতাস কাম করতেছে না কেন এই যে খাদ্য কণা আছে এই খাদ্য কণাগুলোকে খাদ্য কণাগুলোকে খাদ্য কণাকে খাদ্য কণাকে পুষ্টি কোষের ক্ষণপদীয় কোষ পুষ্টি কোষের পুষ্টি কোষের আমাদের হচ্ছে ক্ষণপদীয় কোষ পুষ্টি কোষের ক্ষণপদীয় কোষ ক্ষণপদীয় কোষ ক্ষণপদীয় কোষ ক্ষণপদীয় কোষ ভেতরে নিয়ে আসে ভেতরে নিয়ে আসে ভেতরে নিয়ে আসে ও কোষ গহব্বরে ও কোষ গহব্বরে ও কোষ গহব্বরে ও কোষ গহব্বরে আমাদের এই খাদ্যকণা থাকে কোশগহব্বরে কি থাকে খাদ্যকণা থাকে কোষ গহ্বরে খাদ্যকণা থাকে এখানে আমাদের হচ্ছে এই যে পলিপেপটাইট আছে পলিপেপটাইটটা যে পলিপেপটাইট হলো প্রোটিন থেকে তো আমি অ্যামিনো এসিড পাওয়ার কথা এই পলিপেপটাইডটা পলিপেপটাইট পলিপেপটাইট পলিপেপটাইটটা হচ্ছে আমাদের ট্রিপসিন এনজাইমের প্রভাবে কোন এনজাইম ট্রিপসিন এনজাইমের প্রভাবে অ্যামিনো এসিডে কনভার্ট হয় অ্যামিনো এসিডে কনভার্ট হয় তারপর হচ্ছে যে আমাদের নেক্সট যেটা পলিপেপটেটে ট্রিপসিন এনজাইমের প্রভাবে অ্যামিনোসিডে কনভার্ট হয় আমাদের যে কার্বো শর্করা আছে শর্করা শর্করাটা হচ্ছে অ্যামাইলেজ এনজাইমের দ্বারা গ্লুকোজে কনভার্ট হয় অ্যামাইলেজ অ্যামাইলেজের প্রভাবে হচ্ছে গ্লুকোজে কনভার্ট হয় এবং হচ্ছে চর্বি যে আছে চর্বি চর্বিটা হচ্ছে লাইপেজের প্রভাবে লাইফেজের প্রভাবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে কনভার্ট হয় ফ্যাটি অ্যাসিড and glycerol fatty acid and glycerol fatty acid and gly. সার অলফ্যাটিসিনিসারলে রূপান্তর হয় সো হচ্ছে এই হয়েছে আমাদের কথা তাহলে খেয়াল করো অন্তকোষীয় এবং বহির্কোষীয় দুই কোষীয় পরিপাক আছে পরিপাক জিনিসটা হচ্ছে যে প্রক্রিয়া জটিল খাবাদ্য বস্তু আমাদের এনজাইম এবং হরমোনের প্রভাবে ভেঙে সরল তরল ও দেহের শোষণ উপযোগী খাবারে কনভার্ট হয় তাকে আমরা কি বলি তাকে আমরা বলি হচ্ছে যে পরিপাক এখন হাইডার পরিপাক দুই ধরনের আছে বহির্কোষীয় পরিপাক অন্তঃকোষীয় পরিপাক বহির্কোষীয় পরিপাক মানে কি এই যে খাবারটা কোষে প্রবেশের আগেই যে ভাঙচুর হয় তাকে বহির্কোষীয় পরিপাক বলি যেমন আমাদের বডি আমাদের বডিতে বহির্কোষীয় পরিপাক হয় আমাদের বডিতে বহির্কোষীয় পরিপাক হয় যে সব খাবার পরিপাক হয়ে যায় আমাদের হচ্ছে খাবারটা যখন খাবারটা যখন মুখ দিয়ে প্রবেশ করে তখন সেটা যায় সেই ফ্লাজেলার প্রভাব এবং বিভিন্ন অ্যানজাইম থাকে দেখা যায় বিশ্লেষী মূলত কোন অ্যানজাইমটা থাকে পেপসিন অ্যানজাইমটা থাকে পেপসিন অ্যানজাইমের প্রভাবে আমাদের প্রোটিনটা পলিপেপটাইডে কনভার্ট হয় আর বাকি খাবারগুলো ফ্লাজেলার আন্দোলনের কারণে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় শর্করা আর চর্বির কোনো পরিবর্তন হয় না শর্করা চর্বি পরিবর্তন হয় গিয়ে অন্ততীয় কোষে অন্তঃকোষীয় পরিপাকে অন্তঃকোষীয় পরিপাকে খাদ্যকণাকে পুষ্টি কোষের ক্ষণপদীয় কোষ ভেতরে নিয়ে আসে ও কোষ গহ্বরে থাকে কণা থাকে ঠিকসিন এঞ্জেমের প্রভাবে প্রভাবে আমাদের কিসে কনভার্ট হয় গ্লুকোজে কনভার্ট হয় তারপর হচ্ছে চর্বি হচ্ছে কারণে কনভার্ট হয় সেটা হচ্ছে আমাদের এই অন্তঃকোষীয় আর বহিরকো পরিপাক পরিপাক অন্তকোষীয় বৈরকোষীয় পরিপাক এখন খেয়াল করো বইয়ের মধ্যে পরীক্ষার মধ্যে তোমার যেটা আসবে এই অন্তঃকোষীয় এবং বৈরকোশীয় পরিপাকের পার্থক্যটা তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট পার্থক্যটা পরীক্ষার জন্য সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট অন্তঃকোষীয় এবং বৈরকোষীয় পরিপাকের পার্থক্য সিকিউর জন্য ইম্পর্টেন্ট সিকিউর জন্য ফাইভ স্টার খেয়াল করে দেখো আমরা হচ্ছে যে বহিরকোশীয় পরিপাকের মধ্যে কি দেখতে পাচ্ছি বহিরকশীয় পরিপাক কোনো কোষের অভ্যন্তরে সংগঠিত না হয়ে দেহ অভ্যন্তরে অবস্থিত কোনো দেখা যায় যে আমাদের একটা কোষের ভেতর হবে না সেটা কোথায় হবে যে কোনো একটা গহব্বর বা থলির ভেতর হবে তাহলে তাকে বলবো বহির্কোষীয় পরিপাক কোনো কোষের অভ্যন্তরে কোনো কোষের অভ্যন্তরে সংগঠিত না হয়ে কোনো কোষের অভ্যন্তরে সংগঠিত না হয়ে দেহ অভ্যন্তরে অবস্থিত কোনো গহব্বর বা থলির বেতর সংগঠিত হয় তাকে বহিরকোশীয় পরিপাক বলি বলি অন্তকোষীয় পরিপাক হচ্ছে নির্দিষ্ট কোষের আমাদের হচ্ছে অভ্যন্তরে সংগঠিত হয় তাহলে কোষের অভ্যন্তরে যেটা সংগঠিত হয় অন্তকোষীয় পরিপাক আর কোষের বাইরে কোনো গহব্বর বা থলির ভেতর সংগঠিত হলে বহির্কোষীয় পরিপাক এটা হচ্ছে আমাদের সাধারণত কোনো নির্দিষ্ট অঙ্গের সাহায্যে নির্দিষ্ট পথে খাদ্য গৃহীত হয় যেমন মুখ গহব্বরের সাহায্যে খাবারটা গৃহীত হয়ে কোথায় যায় সিলেন্টনে যায় আর এখানে মূলত আমাদের ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস বা ব্যাপন প্রক্রিয়ায় খাবার গৃহীত হয় এই যে তোমাদের ক্ষণপদীয় কোষের যে খাবার গ্রহণটা দেখাইছিলাম এই যে খনপদীয় কোষের যে খাবার গ্রহণটা দেখাইছিলাম এটা কিন্তু ফ্যাগোসাইটোসিস ফ্যাগোস মানে ভক্ষণ এটা কিন্তু ভক্ষণ করে নিছে খাদ্য কণাটাকে ভেতরে ভক্ষণ করে নিছে এটা ফ্যাগোসাইটোসিস তরল খাবার যদি নিতে হয় তরল খাবারটা নেয় যে প্রক্রিয়া সেটাকে বলা হয় পিনোসাইটোসিস আর ব্যাপন মানে তো আমরা জানি বেশি থেকে কম তাহলে এটা বেসিক্যালি একটা সাধারণত নির্দিষ্ট অঙ্গের সাহায্যে নির্দিষ্ট পথে খাবার গ্রহণ করে বহির্কোষীয় পরিপাকে আর অন্তকোষীয় পরিপাকে কি হয় ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস বা ব্যাপন প্রক্রিয়ায় খাবার হ্যাঁ ভালো খেলো হচ্ছে কালকে পাঠিয়েছিলেন কারে দিয়ে পাসপোর্ট আপনি আসছিলেন না ইয়াকে পাঠিয়েছিলেন হ্যাঁ পাইছে পাইছে আর হচ্ছে

That's it. তাহলে যেখানে ছিলাম আমরা দেখো এখানে হচ্ছে খাদ্যটা এই পৌষ্টিক নালী পাকস্থলী অন্ত্র বা সিলেন্টারনে অবস্থান করে খাবারটা কোথায় থাকে খাবারটা হচ্ছে আমাদের পাকস্থলিতে থাকে অন্ত্রে থাকে বা সিলেন্টারনে অবস্থান করে আর এই অন্তঃকোষীয় পরিপাকে হচ্ছে আমাদের কি হয় যে অন্তঃকোষীয় পরিপাকে খাদ্য পৌষ্টিক নালী বা সিলিন্ডারনে অবস্থান করে আর এখানে হচ্ছে গৃহীত খাদ্য খাদ্য গহব্বরের ভেতর অবস্থান করে খাবারটা কি করে আমাদের হচ্ছে পৌষ্টিক নালী সিলেন্টারন পাকস্থলী এ জায়গায় থাকবে আর এখানে খাবারটা একটি স্পেসিফিক গহব্বরে থাকবে সেটাকে খাদ্য খাদ্য বলা হবে ভিন্ন ভিন্ন গ্রন্থি কোষ থেকে অ্যানজাইম নিঃসৃত হয় আর পরিপাকের জন্য প্রয়োজনীয় অ্যানজাইম এখানে যেহেতু কোষের ভেতর ঢুকে গেছে কোষের সাইটোপ্লাজম থেকে আমাদের খরিতে হবে ভিন্ন ভিন্ন গ্রন্থি কোষ থেকে অ্যানজাইম নিঃসরণ এটা আসলে আমরা বেসিক্যালি এই হাইডার মধ্যে দেখতে পাই না এটা মানুষের মধ্যে দেখতে পাই যে ভিন্ন ভিন্ন গ্রন্থি কোষ থেকে অ্যানজাইম নিঃসৃত হয় খাদ্যবস্তু সংবন্ধনতন্ত্রের মাধ্যমে পরিবাহিত হওয়ার পর বিভিন্ন কোষ কর্তৃক শোষিত হয় খাদ্য বস্তু সংবহনতন্ত্রের মাধ্যমে খাদ্যবস্তু সংবহনতন্ত্রের মাধ্যমে পরিবাহিত হওয়ার পরে এখানে দেখা যায় খাবারটা পরিপাক হয়েছে পরিপাক হওয়ার পর সেটা খাবারের যে ইন প্রোডাক্ট সেটা রক্তে চলে যায় রক্ত হচ্ছে আমাদের বডির সংবহনতন্ত্র সে রক্ত দিয়ে যাওয়ার সময় দেখা যায় বিভিন্ন কোষ সে খাবারগুলোকে শোষণ করে সো সংবহনতন্ত্রের মাধ্যমে পরিবাহিত হওয়ার পর বিভিন্ন কোষ কর্তৃক শোষিত হয় সো খাবার পরিপাকের পর শোষণ আছে সো শোষণটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের এই ইনপ্রোডাক্ট অফ ডাইজেশনটা কি হয় যে রক্তের মাধ্যমে সারা দেহে ছড়ায় কথাটা ঠিকঠাক মতো লেখে নেই এটা মূলত হচ্ছে যে আমাদের এই খাদ্যসার খাদ্যসার সার সংবহন তন্ত্রের মাধ্যমে সারা দেহে যায় লাইনটা এরকম হবে তো তোমার জন্য সবগুলা লাইন না হইলেও তুমি আমি বলি যে এই এক বলবা দুই বলবা তিন বলবা চার বলবা ছয় বলবা বইয়ের পার্থক্য গুলা না আমার কাছে মনে হয় কঠিন ভাবে দেওয়া আমার একটা ইচ্ছা আছে যে পুরা বইয়ের সব পার্থক্য একটু সহজ ভাষায় সাজাই দিব আচ্ছা এখন হচ্ছে দেখো খাদ্যের অপাচ্য অংশ নির্দিষ্ট নালি পথে নিক্ষিপ্ত হয় আর খাদ্যের অপাচ্য অংশ হচ্ছে দেখা যায় অপাচ্য বজ্র টিস্যু রসে নিক্ষিপ্ত হয় যেমন যে আমরা যে খাবার খাই আমাদের খাবারের যে প্রোডাক্ট আমাদের তো বইয়ের কোষে পরিপাক হয় আমাদের প্রোডাক্ট কি মল হিসাবে বের হচ্ছে পায়ুপথ দিয়ে আর হচ্ছে এখানে তো কোনো রাস্তা নেই কোষের ভেতর খাবার ঢুকছে তাহলে প্রোডাক্ট কি হবে কোষ দিয়ে বেরোয়া যাবে প্রোডাক্ট কি হবে ইন প্রোডাক্ট হচ্ছে যে আমাদের টিস্যু রসেই হচ্ছে যে বজ্র বর্জ্যপদার্থটা নিক্ষিপ্ত হবে সো এটা কিন্তু সিকিউতে আসে একটু সহজ ভাষায় নিজের মতো যতটুকু বুঝছো সেভাবে লিখতে পারো সো হাইডার জন্য তো এটা এভাবে লিখতে পারো যে হচ্ছে কোনো কোষের অভ্যন্তরে সংগঠিত না হয়ে দেহে অভ্যন্তরে মানে কোনো থলির ভেতর সংগঠিত হয় এটা কোষে সংগঠিত হয় এটা হচ্ছে নির্দিষ্ট অঙ্গের সাহায্যে খাবারটা গৃহীত হয় এটা ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস প্রক্রিয়া হয় তারপর আমরা কি পড়ছি যে বহির্কোষীয় পরিপাকে আমাদের শুধুমাত্র প্রোটিনের পরিপাক হয় আর অন্তকোষীয় পরিপাকে সকল খাবারের পরিপাক হয় এখানে হচ্ছে যে আমাদের শর্করা এবং চর্বির পরিপাক হয় না এখানে শর্করা এবং চর্বির পরিপাক হয় এই দুইটা লাইনও কিন্তু এখানে অ্যাড করা উচিত আমার জন্য যেহেতু এটা অন্তকোষীয় বৈরকোশীয় পরিপাকটা মূলত হাইড্রেট জন্য পড়তেছি যে এখানে শর্করা চর্বির পরিপাক হয় না এখানে শর্করা চর্বির পরিপাক হয় এখানে প্রোটিনটা পলিপেপটাইডে কনভার্ট হয় এখানে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয় তারপর দিতে পারবো যে বৈরকোশীয় পরিপাকটা হয় সিলেন্টের অন্তঃকোষীয় পরিপাকটা হয় পুষ্টিকোষে সো পার্থক্যগুলো নিজের মতো সাজায় লিখবা তাইলে মার্ক ভালো আসবে এবার আসো আমাদের এই চ্যাপ্টারের হিট টপিক সেটা হচ্ছে চলন বা লোকমোশন চলন বা লোকোমোশন চলন বা লোকোমোশন এই চ্যাপ্টার থেকে তিনটা টপিক থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে একটা 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 হচ্ছে 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 নিডোসাইট চলন আর এই তিনটা জায়গা থেকে প্রশ্ন সবচেয়ে কমনলি আসে চলনের মধ্যে আমাদের প্রথম যেটা আসে সেটা হচ্ছে লুপিং বা আমাদের হচ্ছে লুপিং লুপিং একটা হচ্ছে লুপিং এখন এই লুপিংটাকে কেন যে হামাগুড়ি বলে আই ডোন্ট নো লুপিং বা এটাকে কি বলা হয় হচ্ছে আমাদের লুপিং বাড়িটাকে জোকা চলন বা সুপোকা চলন লুপিং বাইটাকে বলা হয় জোকা চলন বাড়িটাকে বলা হয় সুঅ চলন লুপিং বা জোকা চলন এটাকে বলা হয় হচ্ছে সুপোকা চলন সুপোকা চলন সুপোকা চলন আচ্ছা এখন খেয়াল করে দেখো আমরা হচ্ছে এই লুপিং চলন জোকাচলন চলন এই যে আমরা বিষয়গুলা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি কি বিষয় আছে এখানে আমাদের কি কি কথা আছে কি কি কথা আছে খেয়াল করে দেখো খেয়াল করে দেখো কি কি জিনিস আমাদের রয়েছে কি কি বিষয় আমাদের রয়েছে আসো তো এখন হচ্ছে যে এই যে ধরো আমাদের একটা হচ্ছে স্টেজ এই যে আমাদের একটা স্টেজ হ্যাঁ এইটা হচ্ছে আমাদের ভিত্তি স্তর এটা কি আমাদের এটা হচ্ছে ভিত্তি স্তর এটা আমাদের কি এটা হচ্ছে ভিত্তি স্তর এটা কি আমাদের এটা হচ্ছে ভিত্তি স্তর ভিত্তি স্তর এটা কি আমাদের ভিত্তি স্তর ওকে আচ্ছা এখন এই যে একটা হাইড্রা ও দাঁড়ায় আছে ও দাঁড়ায় চিন্তা করতেছে যে আমার তো এই এ পয়েন্ট থেকে একটু বি পয়েন্টের দিকে যাওয়া দরকার কেমনে যাবো এবং অনেক দূরের পথ পালিয়ে দিতে হবে অনেক দূরের পথ তার পাড়ি দিতে হবে সো কেমনে যাব চিন্তা করার পর সে চিন্তা করলো আচ্ছা যাবই যেহেতু যেদিকে যাব সেদিকে দেহটা একটু বাঁকায় দেই সো যেদিকে যাবে সেদিকে দেহটাকে সে একটু বাঁকায় দেয় বাঁকায় দেয় যেদিকে যাবে সেদিকে দেহটাকে একটু কি করে বাঁকায় দেয় যেদিকে যাবে সেদিকে দেহটাকে কি করে একটু বাঁকায় দেয় যেদিকে যাবে সেদিকে দেহটাকে কি করে একটু বাঁকায় দেয় এবং হচ্ছে দেখা যায় এই এক পাশের পেশি সংকোচিন করে আরেক পাশের পেশি প্রসারণ করে এভাবে দেহটাকে বাঁকায় বাঁকাইতে সে তার দেহটাকে সে তার দেহটাকে কি করে বাঁকাইতে সে তার দেহটাকে হচ্ছে একদম বাঁকাইতে বাঁকাইতে সে তার দেহটাকে হচ্ছে বাঁকাইতে বাঁকাইতে সে তার দেহটাকে একদম এই ভিত্তির কাছাকাছি নিয়ে আসে ভিত্তির কাছাকাছি নিয়ে আসে কি করে এই ভিত্তির কাছাকাছি নিয়ে আসে ভিত্তির কাছাকাছি নিয়ে আসে এবং ভিত্তিকে স্পর্শ করে কি দিয়ে তার কোষিকায় বিদ্যমান গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট কোশিকার কোন নেমাটোসিস্ট এখানে হেল্প করে নেমাটোসিস্ট দিয়ে সে সে ভিত্তির সাথে আটকে ধরে ধরার পর চিন্তা করে যে তার দেহটাকে সে জাস্ট এই পজিশনে ছিল এই ছিল তার দেহটাকে বাঁকাইছে এখান থেকে এতটুকু ছবি মানে কিন্তু এই সোজা এই বাঁকাইলো এই তার দেহটাকে নামাইলো ওকে এখন সে কি করবে নেক্সট স্টেপটা তার কি হবে লুপিং এ সে কিছুই করে না শুধু এই যে তার পাদচাকতিটা এটাকে উঠায় একটু সামনে আনে এই যে তার পাদচাক্তি আছে সেটাকে জাস্ট উঠায় একটু সামনে আনে পাদচাক্তিটাকে কি করে উঠায় একটু সামনে আনে পাদচাকতিটাকে সে উঠায় একটু সামনে আনে পাদচাক্তিটাকে সে হচ্ছে উঠায় একটু সামনে আনে পাদচাক্তিটাকে কি করে পাদচাক্তিটাকে উঠায় একটু হচ্ছে সে সামনে নিয়ে আসে পাদচাক্তিটাকে একটু উঠায়া সামনে নিয়ে আসে পাদচাক্তিটাকে একটু উঠায়া সামনে নিয়ে আসে পাদচাক্তিটাকে একটু উঠায়া সামনে নিয়ে আসে ঠিক আছে তাদের ব্যক্তিটাকে উঠে সামনে নিয়ে আসে নিয়ে আইসা সে পটাশ করে দাঁড়ায় যায় নিয়ে আসে সে কি করে পটাশ করে দাঁড়ায় যায় নিয়ে আইসা সে হচ্ছে পটাশ করে দাঁড়ায় যায় নিয়ে আইসে হচ্ছে সে পটাশ করে দাঁড়ায় যায় পটাশ করে দাঁড়ায় যায় পটাশ করে দাঁড়ায় যায় পটাশ করে দাঁড়ায় যায় নিয়ে আসে সে পটাশ করে দাঁড়ায় যায় ওকে এ নিয়ে আসে সে পটাশ করে দাঁড়ায় যায় তাইলে এখানে কিন্তু সে খুব অল্প দূরত্ব অতিক্রম করছে ছবি অনেকগুলো দেখা যাচ্ছে বাট আলটিমেটলি সে দূরত্ব অতিক্রম করছে কতটুকু এখান থেকে এই জাস্ট অল্প একটু এ থেকে বি পয়েন্টে কিন্তু সে যায় যায়নি সে আলটিমেটলি হচ্ছে যে এ থেকে বি পয়েন্টে তার যাওয়ার টার্গেট কিন্তু সে কিন্তু এই 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 তারপর কী করলো এই জায়গাটাকে এই জায়গাটাকে উঠে একটু সামনে আনলো এই পাদচাকরিটাকে উঠে একটু সামনে আনলো দাঁড়ায় গেল তাহলে আলটিমেটলি সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে অল্প অল্প দূরত্ব অতিক্রম করে সো লুপিংটা হয় হচ্ছে যে যখন সে লম্বা দূরত্ব অতিক্রম করবে দূরের পথে যাবে লুপিংটা কখন হয় যখন সে লম্বা দূরত্ব অতিক্রম করবে যখন সে হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রম করে যখন সে লম্বা দূরত্ব অতিক্রম করে লম্বা দূরত্ব অতিক্রম করে লম্বা দূরত্ব অতিক্রম করে বলতে হচ্ছে দূরের পথে পাড়ি জমায় দূরের পথে পাড়ি জমায় যে তার দেশ ছেড়ে তাকে চলে যেতে হবে দূরের পথে পাড়ি জমায় তখন সে হচ্ছে কি করে এই লুপিং করে দূরের পথে পাড়ি জমায় চিত্র কি চিত্র লুপিং চলন চিত্র লুপিং চলন চিত্র কি চলন লুপিং চলন লুপিং চলন তো জিনিসটা কি হয় যে হাইড্রা হাইড্রা যখন এই লুপিং চলন করবে তো লম্বা দূরত্ব অতিক্রমের জন্য এই প্রক্রিয়ার শুরুতে এক পাশের পেশি আবরণী কোষ এ প্রক্রিয়ার শুরুতে কি হয় এই প্রক্রিয়ার শুরুতে এটার বিবরণটা লিখতে হয় কিন্তু সুন্দর করে এই প্রক্রিয়ার শুরুতে একপাশের পেশি আবরণী কোষ একপাশের পাশের পেশি আবরণী কোষ এক পাশের পেশি আবরণী কোষ এক পাশের পেশি আবরণী কোষ এক পাশের পেশি আবরণী কোষ সংকুচিত হয় এক পাশের পেশি আবরণী কোষ সংকুচিত হয় অপর পাশের এবং অপর পাশের অপর পাশের পেশি আবরণী কোষ 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 আবরণী কোষ আমাদের হচ্ছে প্রসারিত 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 হয় একপাশের হওয়ায় পেশি কোষ সংকুচিত এবং অপর পাশের পেশি কোষ প্রসারিত হওয়ায় একপাশের পাশের পেশি আবরণিকোষ সংকুচিত এবং অপর পেশি পেশি কোষটা হচ্ছে আমাদের কি হওয়ায় প্রসারিত হওয়ায় এর দেহ এর দেহ এর দেহ বেঁকে যায় এর দেহ আমাদের হচ্ছে যাত্রাপথের দিকে বেঁকে যায় যেদিকে যাবে সেদিকে দিকে বাঁকে যাত্রাপথের দিকে বাঁকে যাত্রাপথের দিকে বেঁকে যায় বেঁকে যায় এবং আস্তে আস্তে এবং আস্তে আস্তে এবং আস্তে 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 দেখা যায় হচ্ছে যে আস্তে আস্তে এই কশিকা আস্তে আস্তে এই কোশিকা কশ্যিকা গ্লুটিনেন্ট নেমাটোসিস্টের সাহায্যে গ্লুটিনেন্ট নেমাটোসিস্টের সাহায্যে গ্লুটিনেন্ট নেমাটোসিস্টের সাহায্যে নেমাটোসিস্টের সাহায্যে নেমাটোসিস্টের সাহায্যে ভিত্তিস্তর আঁকড়ে ধরে ভিত্তিস্তর আঁকড়ে ধরে লুপের সৃষ্টি করে ভিত্তি স্তর আঁকড়ে ধরে ভিত্তি স্তর আঁকড়ে ধরে লুপের সৃষ্টি করে ভিত্তি স্তর আঁকড়ে ধরে কি করে আমাদের লুপের সৃষ্টি করে ভিত্তি স্তর আঁকড়ে ধরে হচ্ছে লুপের সৃষ্টি করে ভিত্তি স্তর আঁকড়ে ধরে হচ্ছে লুপের সৃষ্টি করে ভিত্তি স্তর আঁকড়ে ধরে হচ্ছে লুপের সৃষ্টি করে ভিত্তি স্তর আঁকড়ে ধরে কি করে লুপের সৃষ্টি করে ভিত্তিস্তর স্তর আঁকড়ে ধরে কিসের সৃষ্টি করে লুপের সৃষ্টি করে তাহলে কি হয়েছে লুপ তৈরি হয়েছে এরপর 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 হচ্ছে পাদ চাকিকে পাদ চাকিকে পাদ চাকিকে তুলে পাদ নিয়ে তুলে তুলে একটু সামনে সামনে এনে এনে একটু দাঁড়িয়ে যায় একটু সামনে এনে একটু সামনে আনে একটু সামনে এনে একটু সামনে আনে একটু সামনে আনে একটু সামনে আনে এরপর এরপর কামা মুক্ত করে কর্শিকা মুক্ত করে কষিকা মুক্ত করে ভিত্তি থেকে মুক্ত করে ভিত্তি থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যায় ভিত্তি থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যায় থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যায় সোজা হয়ে দাঁড়িয়ে যায় সোজা হয়ে দাঁড়িয়ে যায় এবং আবার লুপিংয়ের প্রস্তুতি নেয় আবার লুপিংকে প্রস্তুতি দেয় আবার লুপিংয়ের প্রস্তুতি দেয় আবার লুপিংয়ের প্রস্তুতি দেয় তার মানে এই পুরা প্রসিডিউর হচ্ছে কি করে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে এই পুরো প্রসিডিউর কি করে চলতে থাকে দেখো লুপিং জিনিসটা খেয়াল করে দেখো এই লুপিং চলন বা লোকমোশন লম্বা দূরত্ব অতিক্রম করে সো দূরের পথ পারি জমায় এই পথে মানে তাকে মাইগ্রেশন করতে হবে তাকে মাইগ্রেশন করতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হবে সো তোমাকে যখন ম্যারাথন দৌড়াইতে হবে তখন কিন্তু তুমি জোরে জোরে দৌড়ানো আস্তে আস্তে দৌড়ানো শুরু করো তারপর হচ্ছে যে একটু জোরে স্পিডে দৌড়াও তাই লুপিং চলন না হচ্ছে এই প্রক্রিয়া শুরুতে এক পাশের পেশিয়াবরণী কোষ একপাশের পাশের পেশিয়াবরণী কোষ সংকুচিত হয় এবং অপর পাশের আবরণী কোষ প্রসারিত হয় এর দেহের যাত্রাপথের দিকে আস্তে আস্তে বেঁকে যায় বাঁকতে 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 এই যে কোষিকা দিয়ে সে হচ্ছে বৃত্তিস্তরকে আঁকড়ে ধরে আঁকড়ে ধরলে এখানে একটা লুপ সৃষ্টি হয় তারপর তার পাদচাকিটাকে কি করে সামনের দিকে নিয়ে আসে তখন লুপটা ছোট হয় তারপর সে দাঁড়ায় যায় পর আবার হচ্ছে সে বাঁকার প্রস্তুতি নেয় সো এইভাবেই চলতে থাকে এটা হচ্ছে লুপিং বা জোকা চলন বা শুপোকা চলন তোমাদের বইটাকে কেন হামাগুড়ি বলছে আই ডোন্ট নো এটা আসলে হামাগুড়ি বা ক্রলিং না এটা হামাগুড়ি বা ক্রলিং না হামাগুড়ি বা কল ক্রলিং আলাদা একটা চলন পদ্ধতি আছে লুপিং এর পর যেটা আসে তো দ্রুত আমরা লুপিংটা লিখে ফেলি লেখা হয়েছে লুপিংটা সবার এটা আশা করি সবাই পারো এটা আশা করি সবাই পারো এটা আশা করি সবাই পারো তো লুপিংয়ের পর যেটা আসে সেটা হচ্ছে সমার সল্টিং লুপিংয়ের পর যেটা আসে সমার সল্টিং লুপিংয়ের পর যেটা আসে সেটা হচ্ছে সমার সল্টিং লুপিং সমার সল্টিং এইচএসিতে পোলাবান কিছু আর না পারুক এই লুপিং আর সমার সল্টিং পোলাপান ঠিকই ভালো মতো পারে কিছু পারুক আর না পারুক এই লুপিং এবং সমার সল্টিং ঠিকই পোলাপান পারে দুই নম্বর যেটা আসে সেটা হচ্ছে সমার সল্টিং সমার সল্টিং সমার সল্টিং এটাকে বলা হয় হচ্ছে সুন্দর করে বা ডিগবাজি সমার সল্টিং বা এটাকে কি বলা হয় ডিগবাজি ডিগবাজি জায়দ খান না ডিগবাজি জায়দ খান সো হচ্ছে এটা সাধারণ চলন পদ্ধতি হাইটা সাধারণত ডিগবাজি দিয়ে চলেছে সাধারণ চলন পদ্ধতি সাধারণ চলন পদ্ধতি সাধারণ চলন পদ্ধতি ঠিক আছে তো হচ্ছে সামার সল্টিং বা ডিগবাজি হচ্ছে কি আমাদের একটা সাধারণ চলন পদ্ধতি এবং সাধারণ চলন পদ্ধতি এবং সামার সল্টিং বা ডিগবাজি হচ্ছে সাধারণ চলন পদ্ধতি এবং সামান সল্টিং বা ডিগবাজি সাধারণ চলন পদ্ধতি এবং আমাদের হচ্ছে দ্রুত চলন পদ্ধতি যে কোথাও দ্রুত যেতে হবে দ্রুত যেতে হবে দ্রুত চলন পদ্ধতি হচ্ছে সামার সল্টিং বা ডিগবাজি ডিগবাজি দিয়ে চললে সে দ্রুত দ্রুত যেতে পারবে ডিগবাজি দিয়ে চললে কি হয় দ্রুত যেতে পারবে ডিগবাজি দিয়ে চললে কি হবে দ্রুত যেতে পারবে ডিগবাজি দিয়ে চললে কি হবে ডিগবাজি দিয়ে চললে হবে হচ্ছে কি সে দ্রুত যেতে পারবে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করবে সে দ্রুত মুভ করতে পারবে এক জায়গা থেকে আরেক জায়গায় সে অনেক দ্রুত মুভ করতে পারবে সো কি হয়েছে খেয়াল করে দেখো এই যে একটা হাইড্রা হচ্ছে যে আমাদের বসে আছে এই যে একটা হাইড্রা আমাদের বসে আছে সে হাইড্রাটা চিন্তা করলো কি করব কি করব কই যাব কই যাব যে হচ্ছে যে বাইরে দোকানে যাইতে হবে একটু হচ্ছে চা কফি নিয়ে আসতে তো তখন সে কি করলো সুন্দর মতো তার দেহটাকে হচ্ছে বাঁকায় দিল সুন্দর মতো তার দেহটাকে হচ্ছে বাঁকায় দিল দেহটাকে বাঁকায় দিয়ে যেদিকে যাবে সেদিকে তার দেহটাকে হচ্ছে সংকোচন প্রসারণ করতে থাকলো করতে করতে শেষ পর্যন্ত কি করলো শেষ পর্যন্ত সে ভিত্তি স্তরকে স্পর্শ করে আঁকড়ে ধরল এবং একটা লুপের সৃষ্টি হলো ভিত্তি স্তরকে স্পর্শ করে আঁকড়ে ধরল এবং কি হইল লুপের সৃষ্টি হইলো কি দিয়ে আঁকড়ে ধরছে কোষিকার গ্লুটিনার নেমাটোসিস দিয়ে স্টেপটোলেন স্টেপেন গ্লুটিলেন দিয়ে স্পর্শ করে সে চিন্তা করলো যে কি করবে এবার এবার হচ্ছে সে দাঁড়ায় যাবে এবার সে হচ্ছে কোষিকার উপর ভর দিয়ে হচ্ছে সে দাঁড়ায় গেল কোষিকার উপর ভর দিয়ে হচ্ছে সে দাঁড়ায় গেল কোষিকার উপর ভর দিয়ে দাঁড়ায় গেল দাঁড়ায় যাওয়ার পর এরপর হচ্ছে যে আবার তার হচ্ছে যে আবার হচ্ছে তার এই দেহকে সংকোচন প্রসারণের মাধ্যমে কি করলো সংকোচন প্রসারণের মাধ্যমে পাদ চাকরিটাকে এদিকে নিয়ে দিল চাকরিটাকে এদিকে নিয়ে হচ্ছে গেল গেল। আবার সেখানে হচ্ছে কি আমাদের ডিগবাজি দেওয়ার ফলে হচ্ছে দুইটা লুপ তৈরি হয়েছে কয়টা লুপ তৈরি হয়েছে দুইটা লুপ এবং এই দুই লুপ সৃষ্টির কারণে হচ্ছে সে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে পারতেছে এটা হচ্ছে লুপ এক আর এটা হচ্ছে লুপ দুই এটা হচ্ছে লুপ এক আর হচ্ছে লুপ দুই লুপ এক এবং লুপ দুই লুপ এক এবং লুপ দুই দুইটা লুপ দেখতে পাচ্ছি লুপ এক এবং লুপ দুই লুপ এক এবং লুপ দুই লুপ এক এবং হচ্ছে লুপ দুই লুপ এক এবং লুপ দুই লুপ এক এবং লুপ দুই তাহলে এটা কি চিত্রটা কি আমাদের চিত্র হচ্ছে লুপিং চিত্র হচ্ছে লুপিং চিত্র হচ্ছে কি আমাদের লুপিং চিত্র হচ্ছে কি আমাদের লুপিং চিত্র কি আমাদের লুপিং লুপিং লিখতে শিখে সামার সল্টিং চলন চিত্র কি আমাদের সমার সল্টিং চলন সমার সল্টিং চলন সমার সল্টিং চলন সমার সল্টিং চলন এখন এখানে কি হয়েছে এখানে হচ্ছে যে হাইড্রা 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 তার পেশি কোষের সংকোচন প্রসারণের মাধ্যমে পেশি কোষের পেশি কোষের সংকোচন প্রসারণের মাধ্যমে পেশি আবরণী কোষের একবার সংকোচন হবে এরপর প্রসারণ হবে সংকোচন প্রসারণের মাধ্যমে পেশি কোষের সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের কি হয় দেহকে আমাদের যাত্রাপথের দিকে বাঁকিয়ে দেয় দেহকে যাত্রাপথের দিকে বাঁকায় দেয় যেদিকে যাবে সেদিকে বাঁকায় দেয় যাত্রাপথের দিকে বাঁকিয়ে দেয় যাত্রাপথের দিকে কি করে বাঁকিয়ে দেয় যাত্রাপথের দিকে দেয় ও আমাদের হচ্ছে এই কশিকা দিয়ে কষিকা দিয়ে ভিত্তি স্পর্শ করে ভিত্তি স্পর্শ করে লুপ তৈরি করে ভিত্তি স্পর্শ করে স্পর্শ করে লুপ তৈরি করে লুপ ওয়ান তৈরি করে লুপ ওয়ান তৈরি করে লুপ ওয়ান তৈরি করে তৈরি করে এরপর এরপর কি করে এরপর হচ্ছে সে পাদচাক্তি মুক্ত করে এরপর পাদচাক্তি মুক্ত করে দাঁড়ায় যায় পাদচাক্তি মুক্ত করে সে দাঁড়ায় যায় পাদচাক্তিটাকে সে মুক্ত করে দাঁড়িয়ে যায় পাদচাক্তিকে মুক্ত করে হচ্ছে দাঁড়িয়ে যায় পাদচাক্তিকে মুক্ত করে দাঁড়িয়ে যায় এরপর সে কী করে পাদচাক্তিকে মুক্ত করে একদম সোজা পাদচাক্তিকে মুক্ত করে সোজা হচ্ছে সে দাঁড়ায় যায় এই যে পাদচাক্তিকে মুক্ত করে সে দাঁড়ায় গেল একদম স্ট্যান্ড আপ দাঁড়িয়ে যায় এরপর আবার এরপর আবার পাদ চাকিকে বাকি এরপর আবার এই পাদচাকিকে বাঁকিয়ে পাদ চাকটিকে বাঁকিয়ে পাদ চাকটিকে বাকিয়ে পাদ চাকিকে বাঁকিয়ে ভিত্তিস্তর স্পর্শ করে স্তর স্পর্শ করে স্তর স্পর্শ করে এবং হচ্ছে লুপটু তৈরি হয় ভিত্তিস্তর স্পর্শ করে স্পর্শ করে স্পর্শ করে ও লুপ করে ও লুপ দুই তৈরি হয় ও লুপটু তৈরি হয় লুপটু তৈরি হয় লুপটু তৈরি হয় এবার আমাদের হচ্ছে কর্শিকা মুক্ত করে কর্শিকা মুক্ত করে সোজা হয়ে দাঁড়িয়ে যায় মুক্ত করে সোজা হয়ে দাঁড়িয়ে যায় সোজা হয়ে দাঁড়িয়ে যায় সোজা হয়ে দাঁড়িয়ে যায় সোজা হয়ে দাঁড়িয়ে যায় ও চলতে থাকে দাঁড়িয়ে যায় ও চলতে থাকে ও চলতে থাকে এই প্রক্রিয়া চলতে থাকে এই প্রক্রিয়া এটা এটা কি হচ্ছে সামার সল্টিং যখন সে বাসা থেকে দোকানে যেতে হবে যে ডিটারজেন্ট আনার জন্য তখন হচ্ছে এই সামার সল্টিং হবে আর হচ্ছে লুপিংটা হবে যখন একদম বাসা থেকে হচ্ছে আমেরিকা যেতে হবে এই সামার সল্টিং স্বল্প দূরত্ব অতিক্রম করে সামার এ কি হয় স্বল্প দূরত্বের পথ স্বল্প দূরত্বের পথ অতিক্রম করে হচ্ছে সামার সল্টিং প্রক্রিয়ায় কারণ এরকম ডিগবাজি দিয়ে বেশিক্ষণ চলা সম্ভব না ডিগবাজি বেশিক্ষণ দিলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে তাহলে এই সামার সল্টিং এবং ডিগবাজি তোমরা পারো আইন তারপরে আমরা একটু রিভিউ করে দিলাম তোমাদেরকে এই জিনিসটা তো সামার সল্টিং বা ডিগবাজি নিয়ে তো আশা করি কারো কোনো সমস্যা নাই কোনো সমস্যা থাকার কথা না সামার সল্টিং বা ডিগবাজি দিয়ে তো এখন লেখা শেষ করি আমরা দ্রুত দ্রুত এখন পরীক্ষায় শুধু ছবি আঁকলে হবে না লিখতে হবে সামাজ বা ডিগবাজি যে কোনো একটা পরীক্ষার মধ্যে সামাজ বা ডিগবাজি লুপিং এই দুইটা যেকোনো একটা পরীক্ষায় আসবে এটা না আসলে পার্থক্য আসবে যে লুপিং বা হামাগরিটা হচ্ছে একটা বিশেষ চলন পদ্ধতি কখন হবে যখন বিপদে পড়বে তখন হবে এটা একটা মন্থর গতি সম্পন্ন পদ্ধতি আর হচ্ছে এই সমার সল্ডিংটা হচ্ছে হাইডার সাধারণ চলন পদ্ধতি এটা দ্রুত চলন পদ্ধতি তাহলে সিকিউটা এই জায়গায় খুবই ইম্পর্টেন্ট যে খেয়াল করে দেখো যে আমাদের হচ্ছে লুপিং বা হামাগরি চলন এটা একটা হাইডার বিশেষ চলন পদ্ধতি লুপিং বা হামাগরি হাইডার বিশেষ চলন পদ্ধতি সামার সল্ডিং বা ডিগবাজি হাইডার সাধারণ চলন পদ্ধতি লুপিংটা হচ্ছে মন্থর গতি সম্পন্ন প্রক্রিয়া সামার সল্ডিংটা হচ্ছে দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া এই লুপিং পদ্ধতিতে পাদচাকটি কখনো মাটির উপরে উঠে আসে না লুপিং পদ্ধতিতে পাদচাক্তি কখনো মাটির উপরে উঠে আসে না পাদচাক্তিটা কখনোই মাটির উপর উঠে আসবে না পাদচাকতিটা কখনো মাটির উপর উঠে আসবে না লুপিং প্রক্রিয়া লুপিং প্রক্রিয়ায় পাদচাক্তিটা সবসময় মাটিতেই লেগে থাকে আর সামার সল্টিংয়ে কি হয় পাদচাকতি মাটির উপরে উঠে আসে এই যে লুপিং প্রক্রিয়া দেখো এ কখনো পাদচাক্তি উপরে উঠে আসে আসে না কিন্তু সামার এ কিন্তু পাদচাক্তি একদম উপরে চান্দে উঠে গেছে তারপর হচ্ছে এই পদ্ধতিতে কখনো কর্ষিকের উপর ভর দিয়ে দাঁড়ায় না আর এখানে কর্ষিকার উপর ভর দিয়ে একবার দাঁড়ায় একবার পাদচাকি শক্তির ভর দিয়ে দাঁড়ায় এখানে কর্ষিকা সর্বদা গতিপথের দিকে খেয়াল করে দেখো এই যে কর্ষিকা কর্ষিকা সর্বদা গতিপথের দিকে আর এখানে হয়েছে আমাদের হচ্ছে কর্ষিকা একবার গতিপথের দিকে আরেকবার গতিপথের বিপরীত দিকে কর্ষিকা একবার গতিপথের দিকে আরেকবার গতিপথের বিপরীত দিকে তাহলে কর্ষিকা সর্বদা গতিপথের দিকে এখানে কর্ষিকা একবার গতিপথের দিকে আরেকবার কর্ষিকা গতিপথের বিপরীত দিকে এ পদ্ধতিতে একবার চলতে একটিমাত্র লুপ তৈরি হয় এ পদ্ধতিতে একবার চলতে একটা মাত্র লুপ তৈরি হয় আর এ পদ্ধতিতে চলতে দুইটা লুপ তৈরি হয় এ পদ্ধতিতে একবার চলতে একটা লুপ এ পদ্ধতিতে একবার চলতে দুইটা লুপ থাকে এ পদ্ধতিতে একবার চলতে হাইডাতার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে আর এখানে হাইডাতার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে আমি যদি বলি একটা হাইডার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিলিমিটার তাহলে এ পদ্ধতিতে চলবে সে আড়াই মিলিমিটার এ পদ্ধতিতে একবার চললে সে দশ মিলিমিটার দূরত্ব অতিক্রম করবে দীর্ঘ পথ অতিক্রম করার জন্য এই পথ অনুসৃত হয় যে দীর্ঘ পর্যায়ে তবে অনেক দূরের পথ পর্যায়ে তবে ধীরে ধীরে যাই ধীরে ধীরে যাই আর এখানে অল্প পথ অতিক্রম করার জন্য এই পথ ব্যবহার করা হয় সেই লুপিং সামার সল্টিং ইন্ডিভিজুয়ালি ছবি সহ ও লুপিং সামার সল্টিং এর পার্থক্য এইচএসসি এর জন্য অনেক ইম্পর্ট্যান্ট আর বাকি চলনগুলো এইচএসসি এর জন্য সিকিউ জন্য না এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট একটা হচ্ছে গ্লাইডিং চলন বা অ্যামিবয়েড চলন গ্লাইডিং বা অ্যামিবয়েড চলনে কি হয় হাইডার পাদ হাইডার যে আমাদের হচ্ছে পাদচাক্তি আছে পাদচাক্তির বহিঃত্বকীয় কোষ থেকে আমাদের পিচ্ছিল রস ক্ষরণ হয় সেই পিচ্ছিল রস হচ্ছে এরকম খনপত

পৃষ্ঠতলে ভাসতে থাকে এই বুধ যদি ফেটে যায় তাহলে সে হচ্ছে যে আমাদের ডুবে যাবে হচ্ছে দেখা যায় এটা হচ্ছে ভাষা বা ফ্লোটিং সাঁতার মানে হচ্ছে যখন সে তার কোশিকা আন্দোলিত করে আমরা যখন হাত এরকম আন্দোলিত করে সাঁতার কাটি ঠিক তেমনি আন্দোলিত করে তারা যখন চলে তখন সেটাকে সাঁতার বলা হয় হামাগুড়ি হামাগুড়ি বা বা ক্রলিং ক্রলিং এই যে দেখো আলাদা একটা বিষয়ই আছে হামাগুড়ি বা ক্রলিং আলাদা একটা বিষয়ই আছে যে কোশিকার সাহায্যে কোনো বস্তুকে আঁকড়ে ধরবে তারপর হচ্ছে পাদচার্তিকে মুক্ত কোষিকাকে সংকুচিত মানে এই যে ধৈর্য আরোহণ এবং অবরোহণ সম্পন্ন করে যে দেখ আরোহণ আরোহণ মানে এই যে কোষিকা একটা জিনিস ধরলো ধৈরা তার এই বডিটাকে হচ্ছে সংকুচিত করে এ কাছাকাছি নিয়ে এসে এটার উপরে উঠবে মানে হচ্ছে যে আরোহণ কোনো জিনিসের উপর ওঠা আরোহণ মানে কোনো জিনিসের উপর ওঠা তো কোষিকার সাহায্যে কাছাকাছি কোনো বস্তু আঁকড়ে ধরে এরপর পাদচাকতিটাকে মুক্ত ও কোষিকাকে সংকুচিত করে পাদচাকতিকে নতুন জায়গায় উপস্থাপন করে যে এটা ধৈরা রাখছে এক জায়গায় তারপর পা দুইটাকে আস্তে আস্তে উপরে উঠাইয়া এই পাটাকে আরেক জায়গায় ধরলো মানে এই যে খেয়াল করো এটা কর্ষিকাটা এই জায়গায় ধরছে এই ভিত্তি স্তরের সাথে লেগে আসে এই পুরা দেহটাকে সে সংকুচিত করতেছে এবং হচ্ছে কর্শিকাও সংকুচিত করে আস্তে আস্তে এই পাদুচাক্তিটাকে এই জায়গায় লাগাই দিল সো এটাকে কি বলি এটাকে বলি হচ্ছে আমরা হামাগুড়ি বা ক্রলিং বলি এটাকে বলি হামাগুড়ি বা ক্রলিং এই প্রক্রিয়ায় হচ্ছে আরোহণ এই প্রক্রিয়ায় আরোহণ ও অবরোহণ সম্পন্ন হয় হাঁটা বা ওয়াকিং জিনিসটা হচ্ছে কি এক্ষেত্রে হাইডা তার দেহের ভার পাদুচাক্তির উপর না রেখে হাইডা তার দেহের ভার পাদুচাক্তির উপর না রেখে কর্ষিকার উপর হাত দিয়ে হাঁটা শুরু করে এটাকে বলি হাঁটা বা ওয়াকিং আর দেহ সংকোচন প্রসারণ কইরা এক জায়গা থেকে এরকম একটু সংকোচন করে একটু এদিকে গেল আবার একটু প্রসারণ করে এদিকে গেল সংকোচন প্রসারণের মাধ্যমে যে জায়গা চেঞ্জ করে সেটাকে বলে সংকোচন প্রসারণ ডুবা বা ড্রাউনিং এটা বই নতুন অ্যাড বাসার সময় যে বুধ তৈরি হয় এটা ফেটে গেলে একটু ঢুস করে নিচে চলে আসবে এটা হচ্ছে ডুবা আর ডুবাটা হচ্ছে হাইড্রার একটা অনিচ্ছাকৃত চলন এখন পরীক্ষার মধ্যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় আসছিল যে নিচের কোনটি হাইড্রার চলন না সেখান থেকে এমসি কিউ আসতে পারে এই জায়গাটা কিসের জন্য ইম্পর্টেন্ট এই জায়গাটা এমসি জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে এখন খেয়াল করে দেখো আমরা হাইডার শ্বসন হাইডার ব্যাপন কিছু টার্ম বইয়ের মধ্যে দেওয়া আছে হাইডার শ্বসন তারপর হচ্ছে আমাদের হাইডার রেচন এখন এই শ্বাসন এবং রেচনের ক্ষেত্রে প্রথম কথা কোনো নির্দিষ্ট অঙ্গও নাই প্রথম কথা কোনো নির্দিষ্ট আমাদের কি নাই রেচন অঙ্গও নাই একটা কথা জাস্ট মনে রাখবা সহজ ভাষায় মনে রাখবা ব্যাপন প্রক্রিয়ায় শোষণ হয় ব্যাপন প্রক্রিয়ায় রেচন হয় বইয়ের মধ্যে অনেক কিছু লেখা আছে এত কিছু মনে রাখে আলটিমেটলি কোনো লাভ নাই মনে রাখবা ব্যাপন প্রক্রিয়ায় শোষণ হয় ব্যাপন প্রক্রিয়ায় রেচন হয় ব্যাপন প্রক্রিয়ায় শোষণ ও রেচন হয় ব্যাপন প্রক্রিয়ায় শোষণ ও রেচন হয় ব্যাপন প্রক্রিয়ায় শোষণ ও রেচন হয় এটা মনে রাখতে হবে এরপর আরেকটা জিনিস অ্যাড করছে হাইডার উত্তেজিতা বা হাইডার ইরিটেবিলিটি হাইডার উত্তেজিতা বা হাইডার ইরিটেবিলিটি যেমন হাইডাকে যদি তুমি স্পর্শ করো হাইডাকে যদি তুমি স্পর্শ করো ভাসমান হাইডা কোনো অবলম্বন পাতা জলজ উদ্ভিদ অগভীর জলাশয় তলদেশ প্রভৃতি সংস্পর্শে আসে তখন পাদচাক্তির মাধ্যমে ওইসব বস্তুর সাথে আটকায় যায় হাইডা যখন কোনো পাতা জলজ উদ্ভিদ অগভীর জলাশয়ের তলদেশের সংস্পর্শে আসে তখন আটকা যায় হাইড্রাই যদি তুমি একটা সূর্যি দিয়ে গুঁতে দাও তাহলে কি হবে তোমার বডিরে যদি কেউ তোমার হাতে যদি সুজ দিয়ে গুঁতে দেয় তখন কি হয় তোমার ওই জায়গার পেশিটা সংকুচিত হয় তোমার হাতে দেখবা যে কিছু লাগলে ধারালো কিছু লাগলে এইভাবে হাত সরে যায় কারণ ওই জায়গার পেশিটা সংকুচিত হয় রিফ্লেক্সের কারণে ঠিক তেমনি হাইডাকে যদি তুমি সুজ দিয়া হাইডাকে যদি খোঁচা দিলে দেহের অংশ বিশেষ বা সম্পূর্ণ দেহই সংকুচিত হবে আলো অত্যাধিক আলো বা অন্ধকার কোনোটাই হাইডার জন্য ভালো না হাইডা এটা একটু হচ্ছে যেখানে পরিমিত আলো থাকে জলাশয়ের যে স্থানে পরিমিত বা স্তিমিত অল্প আলো থাকে সে জায়গায় হাইডা পাওয়া যায় তাপমাত্রা হাইডরা বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশিষ্ট শীতল পানি পছন্দ করে যখন কোনো জলাশয়ের উপরি তাপমাত্রা বেড়ে যায় নিচে চলে যায় এর আস্তে আস্তে ক্ষুদা ক্ষুদা লাগলে কি হয় ক্ষুদা লাগলে হাইডা হচ্ছে অবস্থা খারাপ দেখো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হাইডার যখন ক্ষুদা লাগে ক্ষুদা লাগলে হাইডরা সমার সল্টিং প্রক্রিয়া চলাফেরা করে দ্রুত গতিতে চলে আর হাইডার যখন পেট ভরা তখন সে হচ্ছে ধীর গতিতে চলে মন্থর গতিতে চলে ঠিক আছে নির্দিষ্ট সময় পর হাইরা দেহ কোষিকা সংগঠিত হয় পেট বড় অবস্থায় এরা মন্থর গতিতে চলে কিন্তু ক্ষুধার্ত হাইরা খাবারের জন্য খুব দ্রুত গতিতে বিভিন্ন দিকে চলাফেরা করে বিদ্যুৎ প্রবাহ অবিরাম বিদ্যুৎ প্রবাহ করলে অ্যানোড বা ঋণাত্মক আয়নের দিকে দেহকে দেয় হাইড্রো অ্যানোড বা ঋণাত্মক প্রতি দেহকে বাঁকায় দেয় এবং পরে সম্পূর্ণ দেহকে সংকুচিত করে ঋণাত্মক আয়নের দিকে বেশিরভাগ প্রাণীরই আসলে নেগেটিভিটির দিকে যাওয়ার প্রবণতা বেশি এখন আসো যে আমাদের হাইড্র স্নায়ুতন্ত্র নিয়ে বলা আছে বইয়ের মধ্যে যে নিম্নশ্রেণীর প্রাণীদের মধ্যে আছে এখানে কিছু কথা আছে আর কোনো লাইন নেই আচ্ছা নিম্নশ্রেণীর প্রাণীদের মধ্যে আমাদের হচ্ছে হাইড্রার কথা বলছে যে প্রাণীদের মধ্যে দুর্বল প্রকৃতির স্নায়ুতন্ত্রের বিকাশ হাইড্রা তথা নিডারিয়া পর্বের প্রাণীতে প্রথম দেখা যায় হাইড্রার মধ্যে স্নায়ুজালক এত বিদ্যমান বিজ্ঞানের অবাক হয়ে গেছে হাইড্রার মধ্যে নিম্নশ্রেণীর প্রাণীতে কীভাবে এত জালক আছে এবং স্নায়ুজালক সর্বপ্রথম হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণীতেই পাওয়া গিয়েছে পরিফেরা পর্বেতে কোনো স্নায়ুতন্ত্র নাই সেখান থেকে আমাদের একটা মনে রাখার মতো কথা পরিফেরাতে ফেরাতে পরিফেরাতে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র নেই পরিফেরাতে কি নেই স্নায়ুতন্ত্র নেই পরিফেরাতে স্নায়ুতন্ত্র নেই এই জায়গাগুলো এমসিকিউর জন্য বাবুরা সো এমসিকিউর জন্য এই জায়গাগুলো হচ্ছে আমরা দেখে নিব এখন আসা যাক হচ্ছে আমাদের তাহলে এমসিকিউ রিলেটেড কথাবার্তা গেল এবার আসা যাক হাইড্রার জনন হাইড্রা প্রাণী নামের একটা কলঙ্ক কারণ প্রাণীর মধ্যে কোন ধরনের জনন ঘটবে বলো তো যৌন জনন নাকি অযৌন জনন প্রাণীর মধ্যে কোন ধরনের জনন ঘটবে প্রাণীর মধ্যে অবশ্যই যৌন জনন ঘটবে এটাই তো একটা প্রাণীর বৈশিষ্ট্য এটাই তো একটা প্রাণীর সান যে যৌন জনন করতে পারে তারা সো এই হাইড্রার মধ্যে আমাদের অযৌন জননও ঘটে আবার যৌন জননও ঘটে সো হাইড্রা একমাত্র প্রাণী যার মধ্যে অযৌন জনন ও যৌন জনন ঘটে জনন এবং ঘটে জননের মধ্যে হচ্ছে আমাদের দুইটা জনন আছে একটা হচ্ছে একটা গম মুকুলোধ গম মুকুলোদ্গম মুকু মুকুলোদ্দগম একটা কি আছে আমাদের মুকুলোদ্দগম মুকুলোধগম মুকুলোধ গম মুকুলোদ্দগম একটা হচ্ছে কি আমাদের মুকুলোদ্গম একটা হচ্ছে মুকুলোদ্গম মুকুলোদ্দ আরেকটা কি আমাদের আরেকটা হচ্ছে এক নাম্বার হচ্ছে মুকুলোদ্গম এবং আরেক নম্বরে কি আসে আরেক নম্বরে আসে হচ্ছে আমাদের এই বিভাজন 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 এটা হচ্ছে মুকুলোদ্গমটা হচ্ছে স্বাভাবিক জনন স্বাভাবিক জনন স্বাভাবিক জনন আর বিভাজনটা তো হচ্ছে অস্বাভাবিক 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 জনন আর হচ্ছে আমাদের যৌন জননে আমাদের কি হয় যৌন জননে হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয় এটা হচ্ছে যৌন জনন তো আমাদের হাইড্রেট জননের মধ্যে অযৌন জনন যৌন জনন দুইটা আছে অযৌন জননের মধ্যে মুকুলোদ্দমটা যেটা একটা স্বাভাবিক অযৌন জনন আর হচ্ছে বিভাজনটা একটা অস্বাভাবিক প্রক্রিয়া বিভাজনটা কি একটা অস্বাভাবিক প্রক্রিয়া এখন আসো যে আমরা মুকুলোদ্গম রিলেটেড একটু কথাবার্তা এখানে বলে তারপর মুকুলোদ্গম শুরু করি মুকু লোদ্গম মুকু লোদগম মুকু লোদগম মুকু লোদগম এই মুকু জিনিসটা আমরা দেখি মু কু লোদগম বা এটাকে বলা হয় মুকু লোদগম বা এটাকে বলা হয় হচ্ছে বাডিং মুকু লোদগম বা বাডিং এটা কখন হবে গ্রীষ্মকালে যখন প্রচুর খাবার দাবার থাকে গ্রীষ্মে গ্রীষ্মকালে যখন প্রচুর খাবার দাবার থাকে গ্রীষ্মকালে এই মুকুলোদ্গমটা সিকিউতে গ আকারে আসে মুকুলোদ্গমটা সিকিউতে গ আকারে আসে সিকিউতে গে আসে গ্রীষ্মকালে যখন প্রচুর গ্রীষ্মকালে যখন প্রচুর খাবার দাবার প্রচুর প্রচুর খাবার থাকে, প্রচুর খাবার থাকে খাবার খাবার প্রচুর কথাটা বই সাথে যায় না প্রচুর খাদ্য থাকে গ্রীষ্মকালে যখন প্রচুর খাদ্য থাকে প্রচুর খাদ্য থাকে তখন দেহের মধ্যাংশ থেকে মধ্যাংশ থেকে দেহের মধ্যাংশ থেকে অংশ গঠিত হয় তখন তখন এটি প্রক্রিয়াটা ঘটে। আসো প্রথমে ছবি আঁকা শিখি এই যে আমাদের একটা হাইড্রা আছে এই হাইড্রাটা যখন প্রচুর খাবার দাবার খায় ফেলে তখন দেহের মধ্যাংশ বা নিম্নাংশ থেকে আমাদের কি হয় দেন মধ্যাংশ বা নিম্নাংশ থেকে একটা স্ফীত অংশ তৈরি হয় মধ্যাংশ বা নিম্নাংশ থেকে কি হয় একটা স্ফীত অংশ তৈরি হয় এই স্ফীত অংশটা হচ্ছে আমাদের এই স্ফীত অংশটা স্ফীত অংশটা আস্তে আস্তে হচ্ছে আমাদের কি হয় স্ফীত অংশ তৈরি হয় এই স্ফীত অংশটা হচ্ছে আমাদের এই স্ফীত অংশটা হচ্ছে আস্তে আস্তে কী হয় এই স্ফীত অংশটা আস্তে আস্তে হচ্ছে আমাদের এই মুকুল তৈরি করে স্ফীত অংশটা আস্তে আস্তে কী করে এই স্ফীত অংশটা আস্তে আস্তে আমাদের এরকম একটা মুকুল বা বার্ড গঠন করে ফার্স্টে মুকুল গঠন এই মুকুলের ভেতর আমাদের কি হয় এরপর সিলেন্টেরন প্রবেশ করলে সিলেন্টেরন প্রবেশ করলে এই মুকুলটা আস্তে আস্তে বড়ো হতে থাকে মুকুলটা আস্তে আস্তে বড়ো হতে থাকে এবং এখানে হচ্ছে হাইপোস্টা মুখছিদ্র কোষিকা দেখা যেতে থাকে হাইপোস্টা মুখছিদ্র কোষিকা দেখা যেতে থাকে হাইপোস্টা মুখছিদ্র কোষিকা দেখা যেতে থাকে এরপর হয় হচ্ছে যে আমাদের এরা আরও বড় হয়ে যায় এরা আরো বড় হয়ে যায় এরা আরো বড় হয় এরা আরো বড় হয় এবং হচ্ছে এদের গঠনটা একদম পারফেক্ট গঠন হয়ে যায় তখন দেখা যায় যে এরা আস্তে 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 এরকম আলাদা হয়ে যেতে থাকে আস্তে আস্তে কি থাকে আলাদা হয়ে যেতে থাকে এবং ফাইনালি হচ্ছে এরা আলাদা হয়ে যায় ফাইনালি এরা কি হয়ে যায় ফাইনালি এরা হচ্ছে আলাদা হয়ে যায় ফাইনালি আলাদা হয়ে যায় বেবিশাক তো দেখো যে এখানে আমাদের কি হচ্ছে যে চিত্র এখানে হচ্ছে আমাদের একটা স্ফীত অংশ গঠন এখানে হচ্ছে স্ফীত অংশ হয় স্ফীত অংশ গঠন স্ফীত অংশ গঠন এখানে হচ্ছে আমাদের কি তৈরি হচ্ছে মুকুল তৈরি মুকুল মুকুলটা মুকুল এখানে হচ্ছে আমরা হচ্ছে দেখতে পাই কোষিকা হাইপোস্টম তৈরি হয় কোষিকা ও হাইপোস্টম তৈরি হয় কোষিকা ও হাইপোস্টম কোষিকা ও হাইপোস্টম গঠন এরপর হচ্ছে যে আমাদের এখানে এই পাদচাকতিটা পাদচাকতি পাদ পাদ তৈরি হয় মুকুলে পাদ তৈরি হতে থাকে পাদচাকি তৈরি পাদ আমাদের হচ্ছে সংযোগস্থলটা গোলাকার হইতে থাকে আস্তে আস্তে এই সংযোগস্থলটা আস্তে আস্তে কি হতে থাকে গোলাকার হতে থাকে যে আমাদের হচ্ছে সংযোগস্থল আস্তে আস্তে গোলাকার হতে থাকে গোলাকার হইলেই জিনিসটা টপাস করে পড়ে যাবে সংযোগস্থল গোলাকার হয় সংযোগস্থল গোলাকার হয় আর এখানে হচ্ছে আমাদের কি হচ্ছে যে এটা এই যে আমাদের নতুন হাইড্রা গঠন এটা মাতৃহাইড্রা গঠন এখানে দেখা যায় নতুন হাইড্রা নতুন মুক্তি নতুন হাইড্রা মুক্ত নতুন হাইড্রা মুক্ত হয়ে গেল তো চিত্র হচ্ছে কি চিত্র হচ্ছে মুকুল উদ্গম চিত্র কি চিত্র হচ্ছে মুকুল উদ্গম চিত্র কি চিত্র হচ্ছে আমাদের মুকুল উদ্গম চিত্র মুকুলোদ্গম চিত্র হচ্ছে মুকুলোধগম চিত্র হচ্ছে মুকুলোদ্গম এখন এখানে হচ্ছে যে ধারাবাহিকতা যে আমাদের এক নম্বরে হচ্ছে কি হবে প্রথমে দেহের বা নিম্নাংশে নিম্নাংশে স্ফীত অংশ তৈরি হয় স্ফীত অংশ তৈরি হয় প্রথমে কি হয় একটা জায়গায় স্ফীত অংশ হয় স্ফীত অংশ হয় স্ফীত অংশ হওয়ার পরে সেই জায়গাটা হচ্ছে যে আমাদের ক্রমশ বড় হয়ে ফাপা নলাকার মুকুল তৈরি করে ফাপা নলাকার মুকুল তৈরি হয় ক্রমশ বড় হয়ে স্ফীত অংশ ক্রমশ বড় হয়ে স্ফীত অংশটা আমাদের হচ্ছে ক্রমশ বড় হয়ে স্ফীত অংশটা ক্রমশ বড় হয়ে স্মৃত অংশ ক্রমশ বড় হয়ে ফাপা নলাকার হয় ফাপা নলাকার হয় ফাপা ও নলাকার হয় ফাপা ও নলাকার হয় স্ফীত অংশটা হচ্ছে আমাদের ক্রমশ বড় হয়ে কি হয় ফাপা। ও নলাকার হয় ফাঁপা নলাকার হয় এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস ও মেসোগ্লিয়া তৈরি হয় এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস ও মেসোগ্লিয়া তৈরি হয় মেসোগ্লিয়া তৈরি হয় এপিডার্মিস গ্যাস্ট্রোডামিস ও মেসোগ্লিয়া তৈরি হয় এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস ও মেসোগ্লিয়া তৈরি হয় তিন নম্বরে হচ্ছে আমাদের হচ্ছে এই সিলেন্টেরন মাতৃহাইডার সিলেন্টেরন আমাদের এই মুকুলে প্রবেশ করে সিলেন্টেরনটা কি পরিপাক সংবহন গহাব্বর সো এইটা প্রবেশ করলে তো আলটিমেটলি হচ্ছে কি হবে যে খাবার দাবারও প্রবেশ করবে মাতৃহাইডার সিলেন্টেরন মাতৃহাইডার সিলেন্টেরন এই মুকুলে প্রবেশ করে মুকুলে প্রবেশ করে মুকুলে প্রবেশ করে মুকুলে প্রবেশ করে ও মুকুলটি এর ফলে এর ফলে আমাদের হচ্ছে মুকুল দ্রুত বড় হয় এর ফলে মুকুলটি দ্রুত বড় হয় কারণ সিলিন্ডারের গেছে খাবার দাবার যাবে দ্রুত বড় হয় এবং এই দ্রুত বড় হওয়ার ইফেক্টে দ্রুত বড় হয় এর মধ্যে কশ্যিকা মুখছিদ্র কোষিকা মুখছিদ্র হাইপোস্টম দেখা যায় মুখছিদ্র হাইপোস্টম দেখা যায় মুখছিদ্র হাইপোস্টম দেখা যায় মুখছিদ্র হাইপোস্টম দেখা যায় হাইপোস্টম দেখা যায় এবং ফাইনালি কি হয় যখন এটা মোটামুটি পরিণত হয়ে যায় তখন হচ্ছে মুকুল এদের সংযোগ স্থল এদের সংযোগ স্থল আমাদের হচ্ছে এদের স্থল। এদের সংযোগ আস্তে আস্তে স্থল আস্তে আস্তে গোলাকার হতে থাকে স্থল আস্তে আস্তে গোলাকার হয় সংযোগস্থল আস্তে আস্তে কী হয় গোলাকার হয় সংযোগ স্থল আস্তে আস্তে গোলাকার হয় ও নতুন হাইড্রা নতুন হাইড্রা মুক্ত হয় নতুন হাইড্রা মুক্ত হয়ে যায় গোলাকার হয় এবং আস্তে আস্তে নতুন হাইড্রা মুক্ত হয় হাইড্রা মধ্যে পাদচাকতি তৈরি মুক্ত নতুন মুক্ত হাইড্রায় পাদচাক্তি বের হয় মুক্ত হাইড্রায় পাদচাক্তি বের হয় আমাদের হচ্ছে এই মুক্ত হাইড্রায় মুক্ত হাইড্রায় মুক্ত হাইড্রা মুক্ত হাইড্রাতে মুক্ত হাইড্রাতে পাদচাক্তি বের হয় পাদ চাকতি বের হয় পাদচাকতি বের হয় পাদচাক্তি বের হয় নতুন হাইরাতে পাদচাক্তি বের হয় নতুন হাইরাতে পাদচাক্তি বের হয় নতুন হাইরাতে মুক্ত হাইরাতে কি বের হয় পাদচাক্তি বের হয় মুক্ত হাইরাতে কি হয় পাদচাক্তি তৈরি হয় এবং এরা স্বাধীনভাবে বিচরণ করে পাদচাক্তি তৈরি হয় এবং এরা স্বাধীনভাবে বিচরণ করে পাদচাক্তি তৈরি হয় ও এরা স্বাধীনভাবে বিচরণ করে ও এরা স্বাধীনভাবে বিচরণ করে এরা স্বাধীনভাবে বিচরণ করে স্বাধীনভাবে বিচরণ করে স্বাধীনভাবে কি করে বিচরণ করে এই সময় লাগে হচ্ছে আমাদের রাউন্ড তিন সপ্তাহ সময় লাগে অ্যারাউন্ড কয় সপ্তাহ সময় লাগে অ্যারাউন্ড হচ্ছে আমাদের তিন সপ্তাহ তিন সপ্তাহ সময় লাগে মুকুল সৃষ্টি এবং মাতৃ হাইড্রা থেকে মাতৃ হাইড্রা থেকে পৃথক হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে মুকুল উদ্গমে আমাদের সময় লাগেছে থ্রি উইক তিন সপ্তাহ সময় লাগে তাহলে মুকুল উদ্গমের ছবি দেখো আর দেখো কি কিনা এগুলো একদম সহজ হাইড্রা এই পুরা বইয়ের সবচেয়ে সহজ বিষয় হয়েছে হাইড্রা এই হাইড্রার চেয়ে সহজ বিষয় পুরা বইয়ের মধ্যে আর কিছু নেই ओके okay. कंप्लीट तो जाना ही ना कंप्लीट की ना আচ্ছা এবার আসো যে হচ্ছে আমরা এই বিভাজন বিভাজন নিয়ে পড়ি বিভাজন তাহলে বিভাজনটা হচ্ছে আমাদের কোনো স্বাভাবিক জনন না হঠাৎ করে হচ্ছে যে হাইডারে তুমি কাইটা দিলা বিভাজন এটা কোনো হচ্ছে স্বাভাবিক জনন না বিভাজনটা আমাদের কি না কোনো বিভাজনটা হচ্ছে কোনো স্বাভাবিক জনন না বা স্বাভাবিক জনন না স্বাভাবিক জনন না হঠাৎ করে হঠাৎ করে হয় হঠাৎ করে হয় হাইডারে তুমি এখন হঠাৎ করে কেটে দিলা কেটে দিলে হাইড্রা কি করবে হাইড্রা থেকে আমাদের নতুন হাইড্রা তো তৈরি হতে হবে বিভাজন তো দেখা যায় এটা স্বাভাবিক জনন না হঠাৎ করে হয় তোমাদের বইয়ে বলা হচ্ছে দৈবৎ সংগঠিত প্রক্রিয়া তাহলে একটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ বিভাজন একটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন অনুপ্রস্থ বিভাজন অনুপ্রস্থ বিভাজন আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য 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 বিভাজন অনুপ্রস্থ বিভাজন আরেকটা হচ্ছে কি আমাদের অনুদৈর্ঘ্য বিভাজন এই যে অনুপ্রস্থ বিভাজনে কি হয়েছে এই যে ধরো একটা হাইড্রা আছে এই যে একটা হাইড্রা আছে ঠিক আছে এই যে একটা হাইড্রা আছে ঠিক আছে এই যে একটা হাইড্রা আছে এই হাইড্রাকে তুমি এভাবে কাট করে দাও এভাবে কোনো কারণে তুমি হাইড্রাকে কাট করলা হাইড্রাকে কাট করলে হচ্ছে যে দুইটা অংশ হবে এই দুইটা অংশ পাওয়া যায় এই একটা অংশ হইলো এ একটা অংশ পাওয়া গেল আর অংশ হচ্ছে এ আরেকটা অংশ পাওয়া গেল এ আর একটা অংশ পাওয়া গেল ঠিক আছে এ আর একটা অংশ পাওয়া গেল তো হচ্ছে এই দুইটা অংশ এটা হচ্ছে ওয়ান টু ওয়ান টু তাহলে এখানে ওয়ান এটা হচ্ছে টু অনুপ্রস্থ বিভাজন এসে এই অনুপ্রস্থ বিভাজনের ফলে দেখা যায় যে এটা 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 হচ্ছে 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 মৌখিক 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 প্রান্ত 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 কোন যে জায়গায় মুখ আছে আর এটা হচ্ছে আমাদের কি বিমৌখিক প্রান্ত এটা কি আমাদের বি মৌখিক প্রান্ত এটা কি আমাদের বিমৌখিক প্রান্ত একটা হচ্ছে মৌখিক প্রান্ত আরেকটা হচ্ছে বিমৌখিক প্রান্ত একটা হচ্ছে মৌখিক প্রান্ত আরেকটা হচ্ছে বিমৌখিক প্রান্ত ওরাল পাট অ্যাবোরাল পাট ওরাল পাট অ্যাবোরাল পাট ওরাল পাট অ্যাবোরাল পাট ওরাল পাট অ্যাবোরাল পাট ঠিক আছে ওরাল পাট অ্যাবোরাল পাট এখন হচ্ছে এই যে এক নম্বর অংশটা আছে এই মৌখিক প্রান্ত আছে বিমৌখিক প্রান্ত নেই সো এখানের ইন্টারস্ট্রিশিয়াল কোষগুলা এই বিমৌখিক প্রান্ত তৈরি করে দিবে এখানে ইন্টারস্টিশিয়াল কোষগুলো এই প্রান্তটা তৈরি করে দিবে যে নিচে থেকে শুরু করে পাদোচাক্তি পর্যন্ত তৈরি করবে আর এখানে পাদোচাক্তি আছে কোষিকা নাই তাহলে এই উপরের দিকে কি তৈরি হবে উপরের দিকে হচ্ছে আমাদের এই কোষিকা তৈরি হবে উপরে দিকে কি তৈরি হবে কোষিকা তৈরি হবে সো অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ বিভাজনের ফলে কি হচ্ছে অনুপ্রস্থ বিভাজনের ফলে একটা হাইডরাকে কেটে ফেললে দুইটা নতুন হাইডরা তৈরি হচ্ছে সো একটা হাইডরা একটা হাইডরা একটা হাইড্রার একটা হাইড্রা এর বিভাজনের কারণে একটা হাইড্রা এর বিভাজনের জন্য একটা হাইড্রা এর বিভাজনের জন্য একটা হাইড্রা এর বিভাজনের জন্য দুইটা নতুন হাইড্রা তৈরি হচ্ছে দুইটা নতুন হাইড্রা তৈরি একটা হাইড্রার বিভাজনের জন্য দুইটা নতুন হাইড্রা তৈরি সো এটা কিন্তু আমাদের পুনরুৎপত্তি এটা কিন্তু পুনরুৎপত্তি অনুপ্রস্ত বিভাজনের কারণে কিন্তু পুনরুৎপত্তি হয় এই জন্য বলা হয় হাইডার কোনো স্বাভাবিক মৃত্যু নাই মানে স্বাভাবিক মৃত্যু কেন হয় আমাদের পেটে ছুরি দিয়ে দিলে রোগে শোকে বুইগা মরি হাইডার কোনো স্বাভাবিক মৃত্যু নাই এটা কিন্তু সঠিক না অনেক সময় বলে যে হাইডার অমর না এই দুনিয়ায় কোনো কিছু অমর না আল্লাহ তালা বলছে যে সকল সৃষ্টির মৃত্যু আছে সে হচ্ছে কোনো কিছু অমর না হাইডা কিন্তু অমর না আগুনে পুরায় মরলে মেরে মরে যাবে খাবার দাবারের অভাব থাকলে মরে যাবে কিন্তু দেখা যায় ওরে স্বাভাবিক উপায়ে সে মারা যায় না স্বাভাবিক উপায়ে সে মারা যায় না তো অনুপ্রস্থ বিভাজন যেখানে বিভাজন এলে সব প্রাণী মেরে যায় সেখানে বিভাজন থেকে নতুন দুইটা হাইডা তৈরি হয়েছে অনুদৈর্ঘ্য বিভাজনে কি দেখা যায় অনুদৈর্ঘ্য বিভাজনে দেখা যায় যে এই একটা হাইডা আছে এ একটা হাইড্রা আছে এ একটা হাইড্রা আছে এ একটা হাইড্রা আছে এই হাইড্রাটার হচ্ছে মাঝ বরাবর হচ্ছে আমরা কাটলাম এই হাইড্রাটার মাঝ বরাবর কাটলাম এই হাইড্রাটার মাঝ বরাবর যদি আমি কাটি এই হাইড্রাটার মাঝ বরাবর যদি আমি কাটি মাঝ বরাবর কাটলে এখান থেকে হচ্ছে আমাদের কি হবে এখান থেকে এই মাঝ বরাবর যদি আমি কাটি মাঝ বরাবর যদি আমি কাটি এই মাঝ বরাবর কাটার ফলে হচ্ছে আমাদের কি হবে যে এইখানে দুইটা ভাগ হয়ে গেল এটা দুইটা ভাগ হয়ে গেল দুই ভাগ থেকে আমাদের দেখা যায় হচ্ছে এই দুই মাথাওয়ালা হাইড্রা তৈরি হয় দুই ভাগ থেকে আমাদের কি হয় এই দুই মাথাওয়ালা হাইড্রা তৈরি হয় দুই মাথাওয়ালা হাইড্রা তৈরি হয় দেখতে যে 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 গ্রিক গ্রিক দানব আমাদের হচ্ছে ওই নয় ড্রাগন অনেকটা লাগে সেটা বিভাজনের কারণে হচ্ছে দুই মাথাওয়ালা হাইড্রা তৈরি হয় দুই মাথাওয়ালা হাইরা দুই মাথাওয়ালা হাইরা দুই মাথাওয়ালা কি হয় দুই মাথাওয়ালা হাইড্রা হয় দুই মাথাওয়ালা হাইড্রা হয় দুই মাথাওয়ালা হাইড্রা হয় কি হয় দুই মাথাওয়ালা হাইড্রা হয় তাহলে এই অনুদৈর্ঘ্য বিভাজনের কারণে দুই মাথাওয়ালা হাইড্রা হয় তাহলে একটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন আর একটা হচ্ছে অনুদর্ঘ বিভাজন অনুপ্রস্থ বিভাজন আর একটা হচ্ছে অনুদর্ঘ বিভাজন ঠিক আছে এখান থেকে একটা প্রশ্ন হাইডার স্বাভাবিক মৃত্যু নেই হাইডার স্বাভাবিক মৃত্যু নেই হাইডার কি নেই স্বাভাবিক মৃত্যু নেই হাইডার স্বাভাবিক মৃত্যু নেই এটা পরীক্ষায় কি আকারে আসে খ আকারে আসে যে হাইডার কি নাই কোনো হাইডার স্বাভাবিক মৃত্যু নাই এটা পরীক্ষায় খ আকারে আসে তাহলে এটা আসলে কি লিখবা যে হাইডার মধ্যে ইন্টারেস্টেশিয়াল কোষ বিদ্যমান থাকায় হাইডার কোন কোষ নষ্ট হলে ইন্টারস্টেশিয়াল কোষ দ্রুত তা প্রতিস্থাপন করে দেয় হাইডরা যদি কোনো কারণে বিভাজন হয় ইন্টারেস্টেশিয়াল কোষ সেই বিভাজিত প্রতিটা অংশ থেকে নতুন হাইডা তৈরি করে দেয় তাই হাইডার স্বাভাবিক কোনো মৃত্যু নাই হাইড্রা এর স্বাভাবিক মৃত্যু নেই হাইড্রা এর স্বাভাবিক মৃত্যু নেই হাইড্রা এর কি নাই কোনো স্বাভাবিক মৃত্যু নেই হাইড্রা এর স্বাভাবিক মৃত্যু নাই হাইড্রা কি হাইড্রে অমর না কিন্তু হাইড্রার মৃত্যু আছে স্বাভাবিক মৃত্যু নেই এটা পরীক্ষায় খ আকারে আসে এটা পরীক্ষায় কি আকারে আসে এটা পরীক্ষায় খ আকারে আসে এটা পরীক্ষায় কি আকারে আসে খ আকারে আসে ঠিক আছে আচ্ছা এবার আসো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হাইড্রার যৌন জনন হাইড্রার যৌন যৌনজনন যৌন জনন এই যে হাইড্রার এর যৌন জনন আছে হাইড্রা এর যৌন জনন হাইড্রা এর যৌন জনন হাইড্রা এর যৌন জনন হাইড্রা এর যৌন জনন সো হাইড্রা যে আছে সেই হাইড্রার যৌন জননের মধ্যে আমরা কী কী জিনিস দেখতে পাই হাইড্রা এর যৌন জননের মধ্যে আমরা কী কী জিনিস দেখতে পাই হাইড্রায়ের যৌন জননের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আমরা যে ছবিটা লেখ আঁকছিলাম ওইখানে আমরা দেখাইছি যে শুক্রাশয় ডিম্বাশয় একসাথে থাকে তো বেশ হাইড্রা কিন্তু আমাদের এক লিঙ্গ প্রাণী হাইড্রা অধিকাংশ হাইডরা এক লিঙ্গ অধিকাংশ যৌন জনটা বেসিক্যালি শীতকালে হয় যৌন জনটা হচ্ছে আমাদের শীতকালে হয় আমাদের অধিকাংশ হাইড্রা এক লিঙ্গ এক লিঙ্গ আমাদের কিছু কিছু হাইড্রা উভলিঙ্গ বেশিরভাগ হাইডা অধিকাংশ হাইডরা হচ্ছে আমাদের এক লিঙ্গ অধিকাংশ হাইড্রা এক লিঙ্গ অধিকাংশ হাইড্রা এক লিঙ্গ অধিকাংশ হাইড্রা এক লিঙ্গ শুক্রাশয় গঠিত হইলে ডিম্বাশয় হয় না ডিম্বাশয় হইলে শুক্রাশয় থাকে না মানে একটা হাইড্রা দেহ শুক্রাশয় দুইটাই তৈরি হতে পারে আছে আছে হবে হবে না না অধিকাংশ শুক্রাশয় থাকলে ডিম্বাশয় থাকে না শুক্রাশয় থাকলে ডিম্বাশয় থাকে না শুক্রাশয় থাকলে ডিম্বাশয় নেই শুক্রাশয় থাকলে ডিম্বাশয় নেই ডিম্বাশয় থাকলে শুক্রাশয় নেই ডিম্বাশয় থাকলে শুক্রাশয় নেই ডিম্বাশয় থাকলে শুক্রাশয় নাই ডিম্বাশয় থাকলে শুক্রাশয় নাই ডিম্বাশয় থাকলে শুক্রাশয় নেই ডিম্বাশয় থাকলে শুক্রাশয় নেই ঠিক আছে অধিকাংশ হাইড্রা কি অধিকাংশ হাইড্রা এক লিঙ্গ আমাদের হচ্ছে যে কিছু হাইড্রা কিছু হাইড্রা উভলিঙ্গ হয় কিছু হাইড্রা উভলিঙ্গ কিছু হাইড্রা উভলিঙ্গ কিন্তু কিছু হাইড্রা উভলিঙ্গ কিন্তু হচ্ছে আমাদের কি হয়েছে কিন্তু আমাদের কিন্তু যে কিন্তু যে বিষয়টা দেখা যায় অধিকাংশ একলিঙ্গ এক থাকলে ডিম্বাশয় নেই ডিম্বাশয় থাকলে শুক্রাশয় নেই কিন্তু কিছু কিছু উভলিঙ্গ আছে কিন্তু আমাদের হচ্ছে শুক্রাশয় বা ডিম্বাশয় ডিম্বাশয় একই সময় পরিপক্ক হয় না একই সময় পরিপক্ক হয় না একই সময় পরিপক্ক হয় না পরিপক্ক বা ম্যাচিউর হয় না সো একটা ম্যাচিউর আরেকটা ইমম্যাচিউর পরিপক্ক বা ম্যাচিউর হয় না পরিপক্ক বা ম্যাচিউর হয় না পরিপক্ক বা কি হয় না ম্যাচিউর হয় না সো একটা ম্যাচিউর থাকলে আরেকটা কি থাকে ইম থাকে একটা ম্যাচিউর থাকলে আরেকটা কি থাকে ইমম্যাচিউর থাকে শুক্রশয় ডিম্বাশয় একই সময় হচ্ছে আমাদের পরিপক্ক হয় না শুক্রশয় বা ডিম্বাশয় একই সময় আমাদের কি হয় না পরিপক্ক বা ম্যাচিউর হয় না ঠিক আছে এটা হচ্ছে আমাদের হাইডার ক্ষেত্রে এটা কি আমাদের হাইডার যৌন ক্ষেত্রে এটা কি হাইডার এটা হচ্ছে হাইডার যৌনজরনের ক্ষেত্রে কথা ঠিক আছে এটা হচ্ছে হাইডার যৌনজরনের মধ্যে কথা একই শুক্রাশয় বা ডিম্বাশয় একই সময় পরিপক্ক বা ম্যাচিউর হয় না এটা হচ্ছে আমাদের এই শুক্রাশয় ডিম্বাশয় রিলেটেড খুব গুরুত্বপূর্ণ কথার মধ্যে আমাদের কথা সো যেহেতু এরা হয় শুক্রাশয় ডিম্বাশয় একসাথে থাকে না নাইলে থাকলেও একটা ম্যাচিউর আরেকটা ইম্যাচিউর থাকে তাই হাইড্রাতে স্বনিষেক ঘটে না তাই হাইড্রার দেহে তাই হাইড্রা এর দেহে হাইড্রা এর দেহে স্বেক ঘটে না এর দেহে ঘটে না সনিশেক বা ঘটে না বা ইংরেজিতে স্বনি ঘটে না এটা পরীক্ষার মধ্যে আসে যে হাইড্রার দেহে কি স্বনিষেক ঘটে উত্তর হচ্ছে যে না হাইড্রার দেহে স্বনিষেক ঘটে না কারণ কি উপরে দুইটা কারণ বলেছি এই দুইটা কারণে হাইড্রার দেহে স্বনিষেক ঘটে না এটা ঘটে না সনিষেক ঘটে না আচ্ছা এখন হাইডার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এবং এটা আমরা ভুল করি যে শুক্রাশয় কে গঠন করে আর ডিম্বাশয় কে গঠন করে শুক্রাশয় এবং ডিম্বাশয় কিন্তু হাইডার অস্থায়ী অঙ্গ সবসময় থাকে না শুক্রাশয় এবং ডিম্বাশয় অস্থায়ী জননাঙ্গ এরা হচ্ছে সবসময় থাকে না শুক্রাশয় ও ডিম্বাশয় শুক্রাশয় ও ডিম্বাশয় শুক্রাশয় ও ডিম্বাশয় অস্থায়ী জননাঙ্গ অস্থায়ী জননাঙ্গ অস্থায়ী জননাঙ্গ অস্থায়ী জননাঙ্গ অস্থায়ী জননাঙ্গ অস্থায়ী জননাঙ্গ সবসময় থাকে না শুক্রাশয় ডিম্বাশয় অস্থায়ী জননাঙ্গ সবসময় থাকে না এই যে শুক্রাশয় আছে শুক্রাশয় 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 ও ডিম্বাশয় শুক্রাশয় ও ডিম্বাশয় শুক্রাশয় ও ডিম্বাশয় তৈরি করে শুক্রাশয় ও ডিম্বাশয় তৈরি করে ইন্টারস্টিশিয়াল কোষ শুক্রাশয় ও ডিম্বাশয় তৈরি করে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ ইন্টারস্টিশিয়াল ইন্টারস্টি শিয়ালকোষ কোষ আর হচ্ছে যে আমাদের এই শুক্রাণু এবং ডিম্বাণু শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে কে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে 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 হচ্ছে আমাদের ইন্টারেস্টেশিয়াল কোষ পরীক্ষায় এই দুইটা প্রশ্ন আসলে খুব কনফিউজড হয়ে যায় আমরা শুক্রাণু ডিম্বাণু তৈরি করে কে শুক্রাণু ডিম্বাণু তৈরি করেও ইন্টারেস্টেশিয়াল কোষ ঠিক আছে শুক্রাণু ডিম্বাণু তৈরি করেও কে ইন্টারেস্টেশিয়াল কোষ ঠিক আছে ইন্ট্রিশিয়াল কোষি কিন্তু মূল কাজটা করতেছে ইন্টারস্ট্রিশিয়াল কোষ কিন্তু কোষি কিন্তু আমাদের হচ্ছে কি করতেছে মূল কাজ করতেছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি বলুন হ্যালো হ্যাঁ জি বলুন জি জি ভালো ছিল সার্ভিস আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে এবার দেখি যে হাইড্রার জনন যৌন জনন হাইড্রার যৌন জননের ক্ষেত্রে আমাদের শুক্রাশয় ডিম্বাশয় তৈরি এটা প্রথম কথা যে আমাদের হাইড্রার যৌন জরোর তিনটা কাজ একটা হচ্ছে জরোরকোর সৃষ্টি হাইড্রার যৌন জননে তিনটা ঘটনা ঘটে হাইড্রা এর যৌন জনন হাইড্রা এর যৌন জনন হাইড্রা এর যৌন জনন হাইড্রাইয়ের জনন আজকে উদ্ভিদের সারিতত্ত্ব পড়াবো না কারণ উদ্ভিদের সাহিতত্ত্ব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা বেশি মানুষ সহ শুরু করব কালকে রাতে পড়া শুরু করব। এখন ওই গ্লাইকোলাইসিস আমি পড়াইলাম মানুষ নাই লাভ নেই উদ্ভিদের সারিতত্ব পড়াবো না হাইড্রা শেষ হইলে আজকে ক্লাস শেষ হাইড্রার যৌন জনন হাইড্রার যৌন জননের মধ্যে আমরা তিনটা ভাগ দেখতে পাই হাইড্রাইট যৌন জননে এক নম্বর হচ্ছে জনন কোষ সৃষ্টি এক নম্বরে কি জনন কোষ সৃষ্টি এক নম্বরে জননকোষ সৃষ্টি দুই নম্বরে আসা যাক হচ্ছে আমাদের নিষেক তিন নম্বরে হচ্ছে পরিস্ফুটন তিন নাম্বারে কি পরিস্ফুটন 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 আমাদের এই জননকোষ সৃষ্টিতে আমরা হচ্ছে যে আসবো জননকোষ সৃষ্টিতে আমরা আসবো জননকোষ সৃষ্টিতে হচ্ছে আমাদের শুক্রাশয় এবং ডিম্বাশয় এই দুইটা প্রথমে তৈরি হবে কি তৈরি হবে শুক্রাশয় ও ডিম্বাশয় তৈরি হবে শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরি হবে তা আমাদের কি হচ্ছে যে জননকোষ সৃষ্টির মধ্যে প্রথমে শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরি হয় কে তৈরি করে শুক্রাশয় ডিম্বাশয় বলো কে তৈরি করে শুক্রাশয় ডিম্বাশয় কে তৈরি করে শুক্রাশয় ডিম্বাশয় ইন্টারস্টিশিয়াল কোষ শুক্রাশয় ডিম্বাশয় কে তৈরি করে ইন্টারস্টিশিয়াল কোষ এই শুক্রাশয়ের ভেতরে বিদ্যমান ইন্টারস্টিশিয়াল কোষ শুক্রাশয়ের মধ্যে বিদ্যমান ইন্টারেস্টেশিয়াল কোষ ডিম্বাশয়ের ভেতরে বিদ্যমান ইন্টারস্টেশিয়াল কোষ শুক্রাশয়ের বিদ্যমান ইন্টারস্টেশিয়াল কোষ ডিম্বাশয়ের বিদ্যমান ইন্টারস্টেশিয়াল কোষ দুই জায়গারই ইন্টারস্টেশিয়াল ইন্টারেস্টিং কোষ এরা রূপান্তর হয়ে এরা রূপান্তর হয়ে শুক্রাণুমাতৃ কোষ ও ডিম্বাণুমাতৃ কোষ তৈরি করে রূপান্তর হয়ে শুক্রাণু মাতৃকোষ আর ডিম্বাণু মাতৃকোষ তৈরি হয় শুক্রাণু মাতৃকোষ এবং হচ্ছে এখান থেকে কি তৈরি হবে এই আর ইন্টাস্ট্রিশিয়াল কোষ রূপান্তর হয়ে আমাদের তৈরি করে হচ্ছে যে ডিম্বাণু মাতৃকোষ ডিম্বাণু মাতৃকোষ ডিম্বাণু মাতৃকোষ ডিম্বাণু মাতৃকোষ ডিম্বাণু মাতৃকোষ মাতৃকোষ আর হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ শুক্রাণু মাতৃকোষ আর হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ এই যে শুক্রাণু মাতৃকোষ আছে এই যে শুক্রাণু মাতৃকোষ আছে শুক্রাণু মাতৃকোষ আছে এই শুক্রাণু মাতৃকোষটা থেকে আমাদের তৈরি হয় হচ্ছে স্পারমাটোগোনিয়া গনিয়া স্পারমাটোগোনিয়া শুক্রাণু মাতৃকোষ থেকে কি তৈরি হয় শুক্রাণু মাতৃকোষ থেকে তৈরি হয় স্পারমাটোগোনিয়া গনিয়া যে কোনো মাতৃকোষ মানেই ডিপ্লয়েড তাহলে ইন্ডাস্ট্রিশিয়াল কোষটাও ডিপ্লয়েড স্পারমাটোগোনিয়াটাও ডিপ্লয়েড এখানেও আমাদের সেম এই ডিম্বাণু মাতৃকোষ থেকে কী তৈরি হবে ডিম্বাণু মানে উ জেনেসিস ডিম্বাশয় ডিম্বাশয় মানে ওভারি সেখান থেকে আসছে উ কথাটা আসে উ গনিয়া উ উগোনিয়া উগোনিয়া উগনিয়া কেমন উগোনিয়া হচ্ছে ডিপ্লয়েড উগোনিয়া কেমন উগোনিয়া হচ্ছে আমাদের ডিপ্লয়েড উগনিয়া কেমন উগোনিয়া হচ্ছে ডিপ্লয়েড এই উগোনিয়া থেকে তৈরি হয় আমাদের স্পারমাটো সাইট এই উগনিয়া থেকে তৈরি হয় স্পার্মা স্পারমা টোসাইট স্পারমা সাইট আর এখান থেকেও আমাদের হচ্ছে হচ্ছে উগোনিয়া থেকে তৈরি হবে উ সাইট উগোনিয়া থেকে তৈরি হবে উ সাইট ওকে ভেরি গুড এরপর তৈরি হবে আমাদের কি এরপর তৈরি হবে আমাদের উটিড এরপর কি তৈরি হবে স্পারমোটো সাইট থেকে কি তৈরি হবে স্পারমাটো সাইটটাও ডিপ্লয়েড উ সাইটটাও হচ্ছে আমাদের ডিপ্লয়েড এরপর এখানে আমাদের হচ্ছে মায়োসিস বিভাজনটা হবে স্পারমাটো সাইটের মধ্য থেকে আমাদের হচ্ছে স্পার্মাটিট তৈরির সময় স্পার্মাটিট তৈরির সময় আমাদের হচ্ছে মায়োসিস হবে আর এখানে উ সাইট থেকে আমাদের মায়োসিস হয়ে উটিট তৈরি হবে মায়োসিস হয়ে কি তৈরি হবে মায়োসিস হয়ে হচ্ছে আমাদের উটিট তৈরি হবে উ টিট তৈরি হবে উটিট তৈরি হবে সো স্পার্মা থেকে কি তৈরি হবে স্পার্মাটিট থেকে হচ্ছে স্পার্ম বা শুক্রাণু তৈরি হবে স্পার্মা থেকে হচ্ছে আমাদের স্পার্ম বা শুক্রাণু তৈরি হবে তাহলে এটা কি হয়ে গেলো হ্যাপ্লয়েড হয়ে গেল উটিটটাও হ্যাপ্লয়েড হয়ে গেল স্পার্ম বা শুক্রাণু তৈরি হইল আর হচ্ছে শুক্রাণু স্পার্ম বা শুক্রাণু তৈরি হইলো আর এখানে হচ্ছে যে আমাদের উটিট থেকে আমাদের ওবাম বা ডিম্বাণু তৈরি হলো ওভাম বা ডিম্বাণু তৈরি হলো ওবাম্বা ডিম্বাণু তৈরি হলো ওবাম্বা ডিম্বাণু তৈরি হলো তাহলে খেয়াল করে দেখো খুবই সোজা প্রসিডিউর যে হাইড্রার যৌন জননে শুক্রাশয় এখান থেকে ইন্টারস্ট্রেশিয়াল কোষ ইন্টারস্ট্রেশিয়াল কোষ রূপান্তরে শুক্রাণু মাতৃকোষ স্পারমাটো স্পার্মাটোসাইট স্পারমাটোসাইট স্পার্ম স্পার ইন্টারস্ট্রেশিয়াল কোষ থেকে ডিম্বাণু মাতৃকোষ উগোনিয়া উসাইড উটিট ওভাম্বা ডিম্বাণু এই যে আমাদের নিষেক কথাটা রয়েছে এই যে আমাদের নিষেক কথাটা রয়েছে নিষেক মানে কি নিষেক মানে হচ্ছে শুক্রানু প্লাস ডিম্বাণু মিলবে শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলবে শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলবে এবং এর ফলে কি তৈরি হবে শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলে জাইগট তৈরি হবে শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলে কি তৈরি হবে জাইগট তৈরি হবে শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলে কি তৈরি হবে জাইগট বা এটাকে বলি হচ্ছে উ সাইট জাইগট বা উ সাইট তৈরি হয় জাইগট বা উ সাইট তৈরি হয় উ সাইট না জাইগট বা উস্পোর জাইগট বা উস্পোর জাইগট বা এর আরেকটা নাম হচ্ছে উস্পোর এই হচ্ছে এবং ডিম্বাণু তৈরি তাইলে ইন্টারস্ট্রেশিয়াল কোষ থেকে শুক্রানু মাতৃকোষ তারপর স্পার্মাটোগোনিয়া স্পার্মাটোসাইড স্পার্মাটিন আর হচ্ছে স্পার্ব এখানে হচ্ছে ইন্টারস্ট্রেশাল কোষ থেকে ডিম্বাণু মাতৃ আমাদের হচ্ছে উগোনিয়া উসাইড উটিট আর হচ্ছে আমাদের কি আসে ওবাম তাহলে আমাদের হচ্ছে যে এই জিনিস কিন্তু শেষ এরপর বাকি থাকে শুধু পরিস্ফুটন এরপর বাকি থাকে শুধু কি পরিস্ফুটন এরপর বাকি থাকে শুধু কি বাকি থাকে শুধু হচ্ছে পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট বাকি থাকে হচ্ছে পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট বাকি থাকে কি বাকি থাকে হচ্ছে এই যে এখানে দেখো ছবি আছে একটা ছবি নিয়ে আসছি সেখানে হচ্ছে এই যে দেখো আমাদের এখানে কি আছে স্পারমাটোগোনিয়া তারপর এখানে থেকে স্পারমাটোসাইড এরপর স্পারমাটিড এরপর স্পার্ম এখান থেকে হচ্ছে যে আমাদের এই যে নিউক্লিয়াস কুসুম পরিণত ডিম্বাণুটা দেখাচ্ছে আমাদের তারপরে যদি যেখানে আসবো সেটা হচ্ছে পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট এটা থেকে পরীক্ষার মধ্যে হাজার হাজার এম সি কিউ পরীক্ষার মধ্যে অবশ্যই আছে পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট ডেভলপমেন্ট ডেভেলপমেন্ট পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট যদি আমরা বলি সেখানে আমরা কী পাবো তিনটা কথা আছে খেয়াল করো যে এই যে আমাদের এটা হচ্ছে জাইগট এটা কি আমাদের এটা হচ্ছে জাইগট জাইগটটা কেমন জাইগটটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড শুক্রাণু এবং ডিম্বাণু মিলে হচ্ছে কি তৈরি হয়েছে জাইগট তৈরি হয়েছে জাইগটটা কেমন ডিপ্লয়েড এই জাইগটের যে বিভাজন বিভাজনকে বলা হয় ক্লিভেজ জাইগটের বিভাজনকে কি বলি ক্লিভেজ সো প্রথমে হচ্ছে আমাদের টু সেল জাইগট তৈরি হয়েছে সেখান থেকে হচ্ছে আমাদের ফোর সেল জাইগট তৈরি হয় ফোর সেল জাইগট থেকে হচ্ছে আমাদের এইট সেল জাইগট তৈরি হয় এইট সেল এইট সেল দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এইটসেলের জায়গো তৈরি হয় এইটসেল জায়গার তৈরি হয় এটাকে কি বলি আমরা এটসেল স্টেজ এইটসেল স্টেজ এটাকে বলা হয় হচ্ছে মরুলা এইটসেল স্টেজ এটাকে বলা হয় মরুলা এটা একটা আমাদের নিরেট দশ এটা কি একটা নিরেট দশা নিরেট দশা নিরেট দশা এটা একটা নিরেট দশা এরপর হয় কি আমাদের এরপর হয় হচ্ছে আমাদের চারপাশে এরপর হচ্ছে আমাদের চারপাশে এই কোষগুলা চলে যায় আর গহব্বরটা ভেতরে চলে আসে কোষগুলা চারপাশে চলে যায় কোষগুলা কোথায় চলে যায় কোষগুলা চারপাশে চলে যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের আট তাহলে হচ্ছে কোষগুলা আমাদের চারপাশে চলে যায় আর মাঝখানে হচ্ছে কি হয় একটা ফাপা জায়গার সৃষ্টি হয় ফাপা জায়গার সৃষ্টি হয় তো মাঝখানে কি হয় একটা ফাপা জায়গার সৃষ্টি হয় সে একশগুলাকে বলা হয় হচ্ছে ব্লাস্ট মিয়ার একশগুলাকে কি বলা হয় একোশগুলাকে বলা হয় ব্লাস্টো মিয়ার একশগুলাকে কি বলা হয় ব্লাস্টো মিয়ার আর এটাকে কি বলি আমরা এটাকে বলি হচ্ছে ব্লাস্টোসিল এটাকে কি বলি সিল এটাকে কি বলি সিল আর এই দশাটার নাম হচ্ছে ব্লাস্টুলা এই দশাটার নাম কি এই দশাটার নাম হচ্ছে ব্লাস্টুলা এই দশাটার নাম কি নাম ব্লাস্টুলা তাহলে হচ্ছে এই দশাকার নাম হচ্ছে ব্লাস্টুলা এখানে একটা ফাপা গ সিল মানে কি সিল মানে গহ্বর এই ব্লাস্ট সেল বা অপরিণত কোষ অপরিণত কোষ দ্বারা তৈরি এটা হচ্ছে ব্লাস্টোমিয়ার ব্লাস্ট মানে অপরিণত কোষ এই দশাকার নাম ব্লাস্টুলা এবং এখানে ব্লাস্টু সিল দেখতে পাই ব্লাস্টু সিল দেখতে পাই এটা কি দেখতে পাই আমরা এখানে দেখতে পাই হচ্ছে আমরা ব্লাস্টু সিল দেখতে পাই এখানে কি দেখতে পাই ব্লাস্টু সিল দেখতে পাই এরপরের দশায় হচ্ছে আমাদের গ্যাস্টুলা দশায় গ্যাস্টুলা দশায় হচ্ছে আমাদের একটুডাম এন্ডোডাম মেসোডাম এই লেয়ারগুলা তৈরি হয় এবং কন্টকময় সিস্ট থাকে আমাদের হচ্ছে যে এরপরের দশার নাম হচ্ছে কী এরপরের দশার নাম হচ্ছে গ্যাস্টুলা। গ্যাস্টুলার গ্যাস মধ্যে হচ্ছে আমরা তিনটা লেয়ার দেখতে পাই গ্যাস মধ্যে হচ্ছে আমরা একটু এন্ডোডাম মেসোডাম একটু ডাম এন্ডো আর এন্ডোডাম দেখতে পাই এবং দেখতে পাই আর মাঝে কি থাকে মাঝে থাকে মেসোগ্লিয়া থাকে তাহলে এই যে লেয়ারটা এই লেয়ারটা হচ্ছে যে একটু ডার্মারটা একটু ডার্ম এই লেয়ারটা হচ্ছে কি আমাদের এ লেয়ারটা হচ্ছে এন্ডোডার্ম 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 আর এই যে লেয়ারটা এই লেয়ারটা হচ্ছে কি মেসোগ্লিয়া গ্লিয়া এই লেয়ারটা হচ্ছে মেসোগ্লিয়া গ্লিয়া এই লেয়ারটা হচ্ছে মেসোগ্লিয়া এখন এই যে আমাদের দশাটা তাহলে তিনটা লেয়ার পাওয়া যায় এখানে এবং এখানে দেখা যায় একটা কণ্টকময় আবরণ থাকে কণ্টকময় আবরণ থাকে কণ্টকময় আবরণ থাকে এই কণ্টকময় আবরণটাকে বলা হয় হচ্ছে সিস্ট আবরণ এ দশায় কি থাকে একটা সিস্ট আবরণ থাকে সিস্ট আবরণ থাকে সিস্ট আবরণ থাকে এই দশাটাকে বলা হয় গ্যাস ট্রুলা এই দশাটাকে কি বলা হয় গ্যাস চুলা গ্যাস চুলা গ্যাস্ট্রুলা বলা এই দশটাকে কি বলা হয় গ্যাস্ট্রুলা বলা হয় গ্যাস্ট্রুলা বলা হয় এরপর এখান থেকে আমাদের কি হয় এই সিস্ট থেকে এই যে সিস্ট আছে এই সিস্টার মধ্যে আস্তে আস্তে পরিণত হাইড্রা তৈরি হয় এবং পরিণত হাইড্রা বের হয় পরিণত হাইড্রা বের হয় পরিণত হাইড্রা বের হয় এই দশটাকে বলা হয় হচ্ছে হাইড্রুলা এটাকে কি বলা হয় হাইড্রুলা চিত্র হাইডার পরিস্ফুটন চিত্র হাইডার পরিস্ফুটন তো এই ছবিটা পরীক্ষায় আসতে পারে জন্য জিনিসটা এবং থেকে শুরু করে সব সবকিছুর জন্যই ইম্পর্টেন্ট চিত্র আমাদের হচ্ছে কি হাইড্রা এর পরিষ্ফুটন হাইড্রা এর পরিস্ফুটন ছবিটা আঁকা শেষ করি ওকে তো হচ্ছে আমরা মোটামুটি এই যে দেখো যে আমাদের হচ্ছে যে একটা ফ্লো চার্টও দেওয়া আছে ফ্লো চার্টটা অলরেডি আমাদের দেখানো হয়ে গেছে তোমাদেরকে তো মরুলাটা হচ্ছে নিরেট দশা ব্লাস্টুলাটা ফাঁপা দশা গ্যাস টুলাতে দশাতে হচ্ছে যে আমরা এক্টোডার্ম এন্ডোডার্ম আচ্ছা আর এটার নাম হচ্ছে সিলেন্টোন এই যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে সিলেন্টন এটার নাম কি এই দশাটার নাম হচ্ছে আমাদের এই জায়গাটার নাম হচ্ছে আদি সিলেনটোন আদি সিলেনটোন এটা হচ্ছে আদি সিলেন্টেডন 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 আর এখান থেকে তো হাইড্রোলা সব এখানে লেখার কিছু নেই এই জায়গায় সব দেখানো হয়ে গেছে এখানে সব দেখানো হয়ে গেছে শুধু একটা কথা মাতৃদেহের সাথে সংযুক্ত গ্যাস্ট্রুলাকে স্টেডিও গ্যাস্ট্রুলা বলা হয় এই লাইনটা ছাড়া আর সব লাইনই হচ্ছে বলা আছে মাতৃদেহের সাথে সংযুক্ত মাতৃদেহের সাথে সংযুক্ত হচ্ছে আমাদের গ্যাস্ট্রুলাকে মাতৃদেহের সাথে সংযুক্ত গ্যাস্ট্রুলাকে গ্যাস্ট্রুলাকে স্টেরিও গ্যাস্ট্রুলা বলা হয় স্টেরিও গ্যাস্ট্রুলা বলা হয় স্টেরিও গ্যাস্ট্রুলা বলে স্টেরিও গ্যাস্ট্রুলা বলে আচ্ছা তো হচ্ছে এই তোটুকু ছাড়া আমাদের এই পরিস্ফুটন হয়ে গেছে এদিক থেকে আরেকটা টপিক আছে সেটা হচ্ছে হাইডার শ্রম বন্টন হাইডার শ্রম বন্টন নামে একটা টপিক আছে যে হাইডার শ্রম বন্টন এছাড়া তো আর সব কিছু এখানে হয়ে গেছে হাইডার শ্রম বন্টন ছাড়া আমাদের হচ্ছে যে আর কিছু বাকি নাই হাইডার শ্রম বন্টন হাইড্রা এখান থেকে পরীক্ষায় না সিকিউতে প্রশ্ন আসতে আমি দেখছি এখন হাইড্রাই হচ্ছে প্রথম প্রাণী যার মধ্যে শ্রম বন্টন দেখা গেছে এক এক কোষ এক এক কাজ করে দেখো এগুলো আমরা অলরেডি পরে আসি কোষভিত্তিক শ্রম বন্টনের মধ্যে দেখো পেশি আবরণী কোষ যে আছে সে আবরণী কি করবে যে আবরণ তৈরিতে কাজ করে সংকোচন প্রসারণ ঘটে চলন আত্মরক্ষা শিকার ধরার কাজে লাগে ইন্টারস্টেশিয়াল কোষ মুকুল শুক্রাশয় ডিম্বাশয় সহ দেহের যে কোনো কোষ গঠনে সাহায্য করে নিউরোসাই আত্মরক্ষা শিকার ধরার চলনে সাহায্য করে সংবেদী কোষ বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষ কী করে সংবেদী কোষের উদ্দীপন অনুযায়ী কাজ করে গ্রন্থি কোষ হচ্ছে গ্যাস্ট্রোডান মিস বা অন্ততকের গ্রন্থি কোষ মিউকাস ও অ্যানজাইম খরণকারী এরা পরিপাকে সাহায্য করে পাদচক্তিতে যে গ্রন্থি কোষ থাকে বহির্কোষীয় যে এপিডার্মিসের গ্রন্থি কোষ সে আঠালো রস খরণ করে হাইড্রাকে কাটকে থাকতে সাহায্য করে বুদ্বুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে পুষ্টি পেশি কোষ এরা বহির্কোষী এবং অন্তকোষীয় পরিপাকে সাহায্য করে পুষ্টি কোষের ফ্লাজেলীয় কোষ বহির্কোষীয় পরিপাকে সাহায্য করে ক্ষণপদীয় কোষ অন্তকোষীয় পরিপাকে সাহায্য করে সো কোষ ভিত্তিক শ্রম বন্টন এগুলো আমি সব জানি আঙ্গিক শ্রম বিভিন্ন স্পেসিফিক অঙ্গ কি কাজ করে মুখছিদ্র খাবার ঢোকায় সিলেন্টন পরিপাক সংবহন করে কোষিকা আত্মরক্ষা শিকার দ্বারা চলনে সাহায্য করে পাদচাক্তি চল ও ভ চলন লেগে থাকা ভেসে থাকতে সাহায্য করে দেহকাণ্ড কি করে জননাঙ্গ ও মুকু ধারণ করে সো পরীক্ষার মধ্যে বন্টন আসতে পারে আঙ্গিক অথবা হচ্ছে যে কোষ ভিত্তিক সো এটা আমরা পারি লাস্ট টপিক আজকে আমাদের ক্লাসের সেটা হচ্ছে হাইড্রার মিথজীবিতা হাইড্রা এর মিথজীবিতা হাইড্রা এর মিথজীবিতা হাইড্রা এর মিথজীবিতা হাইড্রা এর মিথজীবিতা এটা থেকে পরীক্ষায় হান্ড্রেড প্রশ্ন আসবে যে হাইড্রার মিথজীবিতা কার কার মধ্যে হয় যে একটা হচ্ছে হাইডাভিরিডিজিমা হাইড্রা ভিরিডিজিমা হাইডিডিমা হাইডিজিমা প্লাস হচ্ছে ক্লোরেলা ক্লোরেলা শৈবাল প্লাস হচ্ছে ক্লোরেলা শৈবাল দুইটা ভিন্ন প্রজাতির জীব যখন পাশাপাশি থেকে একে অপরের থেকে উপকৃত হয় তখন তাকে আমরা কি বলি মিথজীবিতা বলি এখন এই যে আমাদের এই হাইড্রার মিথজীবিতার মধ্যে আমাদের হচ্ছে যে কে কিভাবে উপকৃত হয় শৈবালের প্রাপ্ত উপকার আর হচ্ছে শৈবালের প্রাপ্ত উপকার শৈবালের প্রাপ্ত উপকার আর হচ্ছে হাইড্রার প্রাপ্ত উপকার শৈবালের প্রাপ্ত উপকার এবং হাইড্রার প্রাপ্ত উপকার শৈবালের প্রাপ্ত উপকার আর হাইড্রা এর প্রাপ্ত উপকার হাইড্রা এর প্রাপ্ত উপকার শৈবাল কি উপকার পাইতেছে আর হাইড্রা কি উপকার পাইতেছে আসো দেখি শৈবালের প্রাপ্ত উপকারের মধ্যে শৈবাল কি কয় শৈবাল কি পায় শৈবাল কি পায় শৈবাল হচ্ছে আশ্রয় পায় শৈবাল হচ্ছে আমাদের এক নম্বর পয়েন্ট হচ্ছে আশ্রয় পায় আশ্রয় আশ্রয় কোথায় পায় হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে আশ্রয় পায় কোথায় তুমি একটু বিস্তারিত লিখবা আমি শর্টে লিখলাম হাইড্রা এর গ্যাস তুমি আমি লিখলাম হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস তুমি আশ্রয় লিখে লিখবা হাইড্রা এর গ্যাস্ট্রোডার্মিস আমাদের ওরা আশ্রয় পায় গেল প্রথম কথা দুই নাম্বার কথা যেটা আছে শালক সংশ্লেষণ দুই নাম্বার কথা হচ্ছে কি শালক সংশ্লেষণ দুই নম্বর হচ্ছে শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণের মধ্যে আমাদের দুই নম্বর কথা হচ্ছে যে হাইড্রা যে হাইড্রা শ্বসনে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড হাইড্রার শ্বসনে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড ও শালক সংশ্লেষণের কাজে ব্যবহার করে হাইড্রা এর শ্বসনের ফলে হাইড্রা এর শ্বসনের ফলে হাইড্রা এর শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাই ডাইঅক্সাইড এর শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাই ডাইঅক্সাইড এর শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সেই শালক সংশ্লেষণ কাজে ব্যবহার করে তারপর খাদ্য উৎপাদন খাদ্য উৎপাদন হাইড্রান নির্গত বজ্র হাইড্রান নির্গত নাইট্রোজেন জাত বজ্র হাইড্রান নির্গত নাইট্রোজেন জাত বজ্র সে আমিজাতীয় খাদ্য উৎপাদনে ব্যবহার করে হাইড্রান নির্গত হাইড্রা এর নির্গত হাইড্রা এর নির্গত হাইড্রা এর নির্গত নাইট্রোজেন জাত বজ্র হাইড্রা এর নির্গত নাইট্রোজেন জাত বজ্র সে কী করে হাইড্রা এর নির্গত নাইট্রোজেনজাত জাত বজ্র হাইড্রা এর নির্গত যে নাইট্রোজেনজাত জাত বজ্রপদার্থ আছে সেই নাইট্রোজেনজাত বজর বজ্র হাইড্রায়ন নির্গত নাইট্রোজেনজাত জাত বজ্রপদার্থ হাইড্রান নির্গত নাইট্রোজেনজাত জাত যে বজ্রপদার্থ আছে সেই নাইট্রোজেনজাত জাত বজ্রপদার্থগুলা সে আমিষ জাতীয় খাদ্য তৈরিতে ব্যবহার করে আমিষ জাতীয় খাদ্য তৈরিতে ব্যবহার করে আমিষ জাতীয় খাদ্য তৈরিতে ব্যবহার করে খাদ্য তৈরিতে ব্যবহার করে তৈরিতে ব্যবহার করে আচ্ছা এখন হাইড্রা কেমন উপকার হয় হাইড্রা হচ্ছে শৈবালের থেকে খাবার পায় খাদ্যপ্রাপ্তি খাদ্যপ্রাপ্তি শৈবাল তৈরি খাবার সে পায় খাদ্য খাদ্যপ্রাপ্তি খাদ্যপ্রাপ্তি যে শৈবালের তৈরি শৈবালের তৈরি শালক শৈবাল তৈরি খাবার শৈবাল শৈবাল তৈরি খাদ্য পায় শৈবাল তৈরি শালক সংশ্লেষণের খাদ্য শালক সংশ্লেষণের খাদ্য শালক সংশ্লে স্বনের খাদ্য শৈবাল তৈরি সালোক সংশ্লেষণের খাদ্য পায় খাদ্য সে পায় তারপর হচ্ছে যে দুই নাম্বার জিনিস হচ্ছে সে কি পায় যে শ্বসন সে হচ্ছে শ্বসনে তার হেল্প করে শ্বসন শ্বসন যে আমাদের এই শৈবালের শৈবাল শালক সংশ্লেষণের মাধ্যমে শৈবাল শালক সংশ্লেষণের মাধ্যমে শালক সংশ্লেষণের মাধ্যমে শালক সংশ্লেষণের মাধ্যমে যে অক্সিজেন তৈরি করে যে অক্সিজেন তৈরি করে তা সে পায় তৈরি করে তা পায় তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণ কার্বন ডাইঅক্সাইড শোষণ যে শৈবাল হাইড্রার কার্বন ডাইঅক্সাইড শোষণ করে হাইড্রা এর কার্বন অক্সাইড শোষণ করে হাইড্রা যে কার্বন অক্সাইড তৈরি করে তা শোষণ করে এবং হচ্ছে বজ্র নিষ্কাশন এই যে নাইট্রোজেন সে হচ্ছে বজ্র নিষ্কাশন বজ্র শৈবাল হাইড্রান নাইট্রোজেন জাত বজ্র হাইড্রান নাইট্রোজেন জাত বজ্র হাইড্রা এর নাইট্রোজেন জাত বজ্র আমাদের হচ্ছে শোষণ করে বজ্র শোষণ করে ঠিক আছে তো এটা পরীক্ষায় চার মার্কের জন্য আসলে সুন্দর করে লিখবা এটা পরীক্ষায় কিন্তু সিকিউ ফর ফোর মার্ক সিকিউ আমাদের আসে সিকিউতে চার মার্কের জন্য আসে সি কিউতে ঘ হিসাবে আসে ঠিক আছে সো আমাদের যাক আল্লাহ রহমতে আমাদের হাইড্রা শেষ হইল। এখানে হচ্ছে আমাদের মিথজীবিতা আর পরজীবিতার মধ্যে একটা পার্থক্য আছে সুন্দর করে দেখে নিও পর মিথজীবিতায় উভয় প্রজাতি পরস্পর মিথজীবি একে অপর উপকার করে পরজীবীতে একজন উপকৃত হয় আর একজন অপকৃত হয় এটা সুন্দর করে দেখো এখন আসো সি সিকিউ যদি দেখি যে দ্বিস্তরী পর্বভুক্ত প্রাণী পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন একটা প্রাণী উদ্ভিদের ন্যায় দেহকাণ্ড হতে অযৌন জনন উপায় প্রজন প্রজন্ম সৃষ্টি করে দ্যাট মিনস মুকুলোদ্গম বুঝাইছে এদের চলনেও হচ্ছে যে উদ্ভিদের ন্যায় দেহকাণ্ড হতে অযৌন উপায়ে নতুন প্রজনন প্রজন্ম সৃষ্টি করে মুকুলোদ্গম বুঝাইছে এদের চলনেও ব্যাপক বৈচিত্র্য দেখা যায় তো হাইপোস্টম কি হাইপোস্টম হচ্ছে নিচে স্ফীত মোচাকৃতির অংশ হাইপোস্টম সিলেন্ট্রনের পার্থক্য তোমাদের পড়াইছি মুকুলোদ্গম তাহলে এটা কি মুকুলোদ্গম মুকুলোগম মুকুলোদ্দ গম মুকুলোদ্গম আমাদের চলনে বৈচিত্র্যের মধ্যে লুপিং সামার সল্টিং ব্যাখ্যা করে বাকি পয়েন্টগুলো সম্পর্কে ছোট ছোট একটা করে লাইন লিখে দিলেই চলবে এখানে আমাদের হচ্ছে পি পি কি 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 আর আর হচ্ছে কিউ কিউ বলো তো আমারে বলতে পারো না চিত্রের পি এর কাজ ব্যাখ্যা করো এখানে পি কি আর কিউ কি কি পি আর কিউ কিউ বলো তো বুঝেই যাচ্ছে যে কিউ হচ্ছে সিলেন্টেরন কিউ হচ্ছে কি সিলেন্টেরন কি কিউ হচ্ছে সিলেন্টেরন সিলেন্টেরন এখন এই পি এর মধ্যে তো আমাদের হচ্ছে বহির কোষ বহিত্বকীয় কোষ হচ্ছে পি এর মধ্যে এন্ড পি এর মধ্যে বহিত্বকীয় কোষ কোনটা বুঝাইতেছে এটা আমি কেমনে বুঝবো যে এনে বহিত্বকীয় কোষ তো এতগুলা আছে এতগুলার মাঝে কোনটা বুঝাইতেছে দেখো আমাদের হচ্ছে বইয়ের ছবি দেখার বিকল্প নাই এই কারণে যে কারণ বইয়ের মধ্যে অনেক ছবি আছে এবং এই ছবিগুলো একটু চোখ খুলে দেখ একবার অনেক সহজ হয়ে যায় যেমন এখানে একটা ছবি আছে এই যে ছবিটা এই ছবিটা দিয়ে এই ছবিটার মধ্যে এখানে দেখো নিডোসাইট এরকম একটু না সূত্রাকার এগুলা কিন্তু বেসিক্যালি নিডোসাইট তো এখানে যে আমাদের পি বুঝাচ্ছে পি কিন্তু নিডো সাইট বুঝাচ্ছে কি বুঝাচ্ছে নিডো সাইট নিডো সাইট এটা হচ্ছে নিডো সাইট এটা হচ্ছে নিডো সাইট এটা হচ্ছে নিডো সাইট এটা কি এটা হচ্ছে নিডো সাইট এটা হচ্ছে নিডো সাইট তো হাইপোস্টম কাকে বলে স্পারমাটোজেনেসিস বলতে আমরা হচ্ছে কি বুঝাই সেটাও আমরা জানি স্পারমাটোজেনেসিস যে হচ্ছে আমাদের শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে স্পারমাটোজেনেসিস বলে সো হাইডারপুরে স্পারমাটোজেনেসিস প্রসিডিউরটা বর্ণনা করে দিতে পারলো পি এর কাজ নিডোসাইটের কাজ ব্যাখ্যা করতে বলছে পি পি দিয়ে এখানে কি বুঝাচ্ছে নিডোসাইট বুঝাচ্ছে নিডোসাইটের কাজ বুঝাইতে গিয়েছে তোমাদের কি কইছে নিডোসাইটের কাজ বুঝাইতে হচ্ছে তুমি নিডোসাইটের কাজ হচ্ছে সুন্দর মতো নিডোসাইটের ছবি এঁকে শিকার ধরে এই আত্মরক্ষা চলনে সাহায্য করে সেটা বলে দিবা কিউ অংশের তাৎপর্য বিশ্লেষণ করো প্রাণীদেহে উদ্দীপকের কিউ অংশের তাৎপর্য সিলেন্টারনের তো বহুত তাৎপর্য এটা হচ্ছে আমাদের কি সিলিন্ডনের ছবি এঁকে সিলিন্ড্রন বহিকোষীয় পরিপাকে সাহায্য করে তারপর পরিপাকের পর খাদ্য সার শ্বসন পদার্থ রেচন বজ্র ইত্যাদি পরিবহন করে সুন্দর করে লিখবে এই প্রশ্নটা লিখলে বেশি মার্ক পাওয়া কঠিন এই প্রশ্নটার উত্তর লিখলে বেশি মার্ক পাওয়া যাবে না তারপর হচ্ছে এখানে বলছে নিডারিয়া পর্বের এক প্রজাতির প্রাণী আছে যারা আত্মরক্ষার জন্য এক বিশেষ ধরনের কোষ ব্যবহার করে আবার এই প্রাণীটা একটা অনন্য বৈশিষ্ট্য হলো তাদের শ্রমবন্টন বিদ্যমান ব্রঙ্কিস্টিক্যাল পর্দা রুই মাছে পরে আসছি রুই মাছের বায়োথলি দুইটা কাজ রুই মাছে পরে আসছি উদ্দীপকের বিশেষ কোষের গঠন তাহলে কোন কোষের গঠন চাইছে বলো তো আর শেষ হচ্ছে বাক্যটি বিশ্লেষণ করো শ্রমবন্টন পরে আসে কোষভিত্তিক শ্রমবন্টন অঙ্গভিত্তিক শ্রম এই বলছে যে বিশেষ ধরনের কোষ আছে যা আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় তা কি তা হচ্ছে নিডোসাইট নিডো সাইট তা হচ্ছে নিডো সাইট তা হচ্ছে নিডো সাইট তা হচ্ছে নিডো সাইট তা হচ্ছে নিডোসাইট ঠিক আছে তারপর হচ্ছে আমাদের একাদশ শ্রেণী ছাত্রী মেধা জীববিজ্ঞান এবার ফোর্থ মেধা নাম একটা না জীববিজ্ঞান ক্লাসে শান্ত স্বভাবের একটা প্রাণী সম্পর্কে জানতে পারলো এরা কলা সংগঠন মাত্রার হলেও এদের দেহে উন্নত প্রাণীদের ন্যায় শ্রম আছে সে আরো জানতে পারলো শৈবালের সাথে মিথোজীবিতা করে মেসোগ্লিয়া কি আমরা জানি হাইড্রাসিলেন্টনকে কেন পরিপাক গহ্বর বলা হয় এটাও জানি শ্রম বন্টন বর্ণনা করতে বলছে সুন্দর করে বুঝাই দিছি শেষ একটু বিবৃতি লাস্ট তো পড়লাম মিথজীবিতা তারপর আসা যাক হচ্ছে যে আমাদের হাইড্রাতে হিপনোটক্সিন পূর্ণ বিশেষ ধরনের কোষ রয়েছে যা দিয়ে প্রাণীটি আত্মরক্ষা করে হিপনোটক্সিন পূর্ণ বিশেষ ধরনের কোষ রয়েছে যা দিয়ে প্রাণীটি কি করে আত্মরক্ষা ও খাদ্য গ্রহণের কাজ করে আত্মরক্ষা ও খাদ্য গ্রহণের কাজ করে আত্মরক্ষাও করে আবার খাবারও খায় এই কাজটা হচ্ছে সে করে এখন দেখো কি এটা এটা হচ্ছে একটা প্রশ্ন আমরা ঘাস ফরিং পড়তে গেলে পড়বো মুক্ত সংবহনটাও ঘাস ফরিংয়ে এ গেলে ভালো করে জানবো এখন বলছে যে হিপনোটক্সিন পূর্ণ বিশেষ চিহ্নিত চিত্র তার মানে নিডোসাইটের চিত্র রাখতে বলছে নিডো সাইটের চিত্র রাখতে বলছে নিডো সাইটের চিত্র রাখতে বলছে উদ্ভিদের সাথে উদ্দীপকের উল্লিখিত প্রাণীর সম্পর্ক বিশ্লেষণ করো নিম্ন শ্রেণীর উদ্ভিদের সাথে উদ্দীপকের প্রাণীটার সম্পর্ক নিম্ন শ্রেণীর উদ্ভিদ মিথ জীবিতা সম্পর্কে তোমার কাছে জানতে চেয়েছে তারপরে প্রশ্ন হচ্ছে প্রাণী জগতে একটা প্রাণী আছে যা স্বাভাবিক মৃত্যু হয় না তাহলে এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলা এই উদ্দীপকের প্রাণীটার শনাক্তকারী বৈশিষ্ট্য তার মানে হচ্ছে যে হাইডার শনাক্তকারী বৈশিষ্ট্য টাইডার কি কি আছে সুন্দর মতো স্বাভাবিক অবস্থায় হয় না কেন কারণ খাবার দাবার যখন বেশি খায় তখন খাবার দাবার খেয়ে পেট ফেটে মেরে যাওয়ার মরে যাওয়ার একটা চান্স থাকে তখন তারা কি করে তার মতো নতুন একটা বাচ্চা তৈরি করে মুকুল উদ্গম প্রক্রিয়ায় তাকে যদি তুমি কেটে ফেলো কাটা অংশ থেকে নতুন নতুন হাইডরা তৈরি হবে তাইলে ও মরল কবি স্বাভাবিক অবস্থায় কি মরবে মরবে না তো তীব্র খাদ্য অভাবে অথবা আগুনে পড়ায়া বা হচ্ছে যে আমাদের ওর বেশটা যদি টক্সিক বিষাক্ত পরিবেশ হয় তখন শুধু সে মারা যায় এছাড়া আর মারা যায় না সো এখানে মূলত জনন প্রক্রিয়াটা সুন্দরমতো ছোট ছোট করে বিভাজন করে এটাকে লিখতে হবে এর প্রশ্ন গ্রিক পুরাণে বর্ণিত দানবের নামে পরিচিত প্রাণী একটা বিশেষ কোষ দ্বারা চলন খাদ্যগ্রহণ আত্মরক্ষা করে চলন খাদ্যগ্রহণ আত্মরক্ষায় তিনটা কাজে সাহায্য করে নেমাটোসিস্ট কে নিমাটোসিস্ট কোষ বললে নিডোসাইট রেটিয়া মিরাবিলিয়া কি জানি প্রতিসত্ত্বন্ত কি জানি কোষটির গঠন কোন কোষটা নিডোসাইটের গঠন উল্লেখিত প্রাণীটির কোষ ও অঙ্গপ্রত্যয়ে কাজের ভিন্নতা দেখা যায় তার মানে कोशীয় এবং আंगिक শ্রমবন্টন জানতে চাইছে এখানে জানতে চাইছে নিডোসাইট আর এখানে জানতে চাইছে শ্রমবন্টন লাস্ট ইয়ারের প্রতিটা জায়গার প্রশ্নের মধ্যে এই শ্রমবন্টন প্রশ্নটা বারবার বারবার দেয়ছে এবং শ্রমবন্টন জিনিসটা একবারই সহজ যা আমাদের কি করতে এখানে সাতটা কোষ নিয়ে কথা বলছে আমাদের এখানে কি করছে আমাদের এখানে দেখো শ্রম বন্টনে পেশিয়াবরণী কোষ ইন্ডাস্ট্রিশিয়াল কোষ নিউসাইড কোষ স্নায়ু কোষ গ্রন্থি কোষ জনন কোষ ছাড়া জনন কোষটা ছাড়া বাকি ছয়টা কোষ আর পুষ্টি পেশি কোষ আলাদাভাবে একটা মানে পেশিয়াবনী কোষের পাশাপাশি পুষ্টি পেশি কোষ উল্লেখ করছে আর আঙ্গিক শ্রম বন্টনে পাঁচটা অঙ্গের কথা বলছে মুখছিদ্র তার চারপাশে কোর্শিকা তারপর হচ্ছে মুখছিদ্র দিয়ে খাবার ঢোকে সিলেন টেরনে এবং দেহকাণ্ড সো এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসছে তোমরা অনেকেই এই জায়গা না পড়েই চলে যাইতা যদি ভাইয়া না বলে দিতাম তারপর হচ্ছে যে আমাদের এখানে দেখো যে হাইড্রার বহির্বক এবং অন্ততকে বিভিন্ন ধরনের কোষ বিদ্যমান এই কোষগুলার নামের দিকে কিছু মিল ও অমিল রয়েছে যেমন হচ্ছে উদ্দীপকের বহির্বকের তুলনায় অন্ততকে তুলনায় যে কোষগুলো অনুপস্থিত অন্ততকে সেগুলো বর্ণনা করো এটার গয়ের উত্তর কি হবে যে বহির তুলনায় অন্ততকে অনুপস্থিত জনন কোষ আর নিডোসাইট জনন কোষ এবং নিডোসাইট জনন কোষ সম্পর্কে দুই লাইন আর নিডোসাইট সম্পর্কে ছবি এঁকে সুন্দর মতো কথা বলে দিতে হবে এবং হচ্ছে আমাদের পরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রাণীটি দেহে বিদ্যমান দুটি কোশি স্তরের মধ্যে পার্থক্য লেখো দুইটা কোশিস্তরের মধ্যে পার্থক্য লেখো এপিডামিস গ্যাস্ট্রোডার্মিসের পার্থক্য পড়ানো আছে চলন কি বলতে পারবো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার নাম চলন বই সুন্দর করে একটা সংজ্ঞা আছে দেখো অন্তকোষীয় পরিপাক বলতে কি বোঝে সেটাও বলতে পারবো তারপরে এখানে বলছে যে পাঠ্য বইয়ে বাপ রে বাপ স্তরী নিডারিয়া প্রাণীদের বিভিন্ন ধরনের কোষ বিদ্যমান কোষগুলা কোনো টিস্যু অঙ্গতন্ত্র গঠন করে না প্রত্যেক কোষে আলাদা আলাদা কাজে নিয়োজিত এসব প্রাণী এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস এক ধরনের বিশেষ কোষ বিদ্যমান প্রজনন ও পুনরুৎপত্তিতে সাহায্য করে সেটা হচ্ছে তাহলে আমাদের কি ইন্টাস্ট্রিশিয়াল কোষ দু নামক সবুজ শৈবাল গ্যাস্ট্রোডার্মিসে বসবাস করে এটা একটা মিথজীবিতা সো নিমফ আর ঘাস ফোরিংয়ে ডায়াপোজ দোষে এই গেলে জানবো পুনরুৎপত্তি ও প্রজননে বিশেষ কোষ কিভাবে সাহায্য করে তা বর্ণনা করো এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষের কথা বলতে হবে এবং পুনরুৎপত্তিতে কীভাবে সাহায্য করে এই যে বিভাজন বিভাজন যে প্রশ্ন অনুদর্গ অনুপ্রস্থ বিভাজন সেখানে ছবিটা আঁকবা আর প্রজননে কি করে শুক্রাশয় তৈরি করে শুক্রাশয় থেকে আলটিমেটলি শুক্রাণু ডিম্বাণু পর্যন্ত যে ফ্লো চার্ট আছে সেই ফ্লো চার্টটা দেখাই দিতে হবে শেষোক্ত লাইন মিথজীবিতা শেষোক্ত লাইন মিথোজীবিতা থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসছে আচ্ছা এরপরে হচ্ছে আন্নাই সো হচ্ছে থ্যাংক ইউ তোমাদের অনেক সময় নিলাম অনেক কষ্ট দিলাম ক্লাস নিয়ে এই এক হাইড্রা তোমাদের অনেকে হয়তো তিরিশ মিনিটে পড়ায় দিবে সেই তিরিশ মিনিটে পড়ানোর জিনিস তিন সাড়ে তিন ঘন্টা পড়াইছি কারণ আমি বইয়ের প্রতিটা লাইন ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল লাইন তোমাকে পড়ায় দিছি আমি কষ্ট করছি আমি সময় তোমার বেশি নিছি তোমার যেন বাসায় পড়তে সময় কম লাগে ইনশাল্লাহ হাইড্রা থেকে আর কোনো গ্যাপ তোমার থাকবে না থ্যাংক ইউ আলাইকুম আল্লাহ হাফিজ আজকের মতো কালকে আবার দেখা হবে আজকে দেখা না তোমাদের সাথে হাইড্রা শৈবালকে একসাথে থাকে শৈবালের পেটের ভেতর গ্যাস্টোরামিস এর ভেতর হাইড্রা থাকে